আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া যাবে সৃষ্টির গতি ব্রহ্ম অনেক চিন্তা করে ধ্যানের দ্বারা তিনি নিজের অঙ্গ থেকে বিভাজন করে আর দক্ষিণ অঙ্গ থেকে তিনি স্বয়ম্ভ মনুর সৃষ্টি করলেন বাম অঙ্গ থেকে মাতা শতরূপার সৃষ্টি করলেন এই মনু আর শতরূপাকে আশীর্বাদ করে ব্রহ্মা বললেন তোমরা পতিপত্নী হয়ে গারস্থ আশ্রম দ্বারা প্রজা সৃষ্টি করো এই শুরু আমাদের আদি পিতা মাতা হলেন স্বয়ম্ভ মনু এবং শতরূপা এই স্বয়ম্ভ মনু শতরূপা সংসার করতে 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 প্রজা সৃষ্টি করতে করতে আদি সৃষ্টি হলো একদিন ভগবান স্বয়ম্ভ মনুর চোখে জল সতীশাদ্দী স্বরূপিণী দেবী শতরূপা বলছেন আমি কি আপনার মনে কোনো কষ্টের কারণ হয়েছি আপনার সন্তানাদিত কেউ আপনাকে কখনো কষ্ট অসম্মান করেনি আপনি কাঁদছেন কেন স্বয়ম্ভু মনো বলল দেখতে দেখতে জীবনের বেলা অনেকটা পশ্চিমে হেলে পড়েছে ভগবানকে তো ভজনা করা হয়নি সংসার করলাম কিন্তু ভগবান থেকেও ভজনা করা হয়নি আমি এই সংসার থেকেই চিরত্যাগ ত্যাগ বৈরাগ্য অবলম্বন করেই আমি নৈমিশার অন্যে তপস্যার জন্য প্রস্তুত হয়েছি দেখুন ব্রহ্মার মানসপুত্র আমাদের আদি পিতা স্বয়ম্ভু মনু তাকে ভগবান বলা হয়েছে ভগবান মনু তিনি কাঁদছেন যে সংসার করলাম বটে কিন্তু ত্যাগ বৈরাগ্যের দ্বারা ভজন্ত তো হলো না আমাদের এই ব্যথা জাগেনি ব্রহ্মার পুত্রের জেগেছে শতরূপা বললেন আমাকে সাথে নিন আমরা দুজনে মিলেই ছত্রিশ হাজার বছর এই দেখুন মানুষ সংসার করে করুক ক্ষতি নেই পুত্র কন্যা বৃত্ত বৈভবের মধ্যে থাকুক ক্ষতি নেই ক্ষতি নেই কিন্তু ভগবানের জব ধ্যান তপস্যা ত্যাগ বৈরাগ্যের প্রয়োজন অবশ্যম্ভাবী কি করেছেন স্বয়ম্ভ মনো শতরূপা চলে গেলেন নৈমিশার কয় হাজার বছর তপস্যা করেছিলেন জানেন তেইশ হাজার বৎসর পরময় বাকি ছিল তেইশ হাজার বৎসর ত্যাগ বৈরাগ্যের দ্বারা তারা কুচ্ছ সাধনার দ্বারা ত্যাগ বৈরাগ্যের দ্বারা তাদের জীবনকে সাধনার পরম স্তরে উত্তীর্ণ করলেন সমাধি স্তরে পরম ব্রহ্ম দৈবাণীতে বললেন তোমাদের তপস্যায় আমি অত্যন্ত প্রীত সন্তুষ্ট বর প্রার্থনা করো বললেন যার এত কণ্ঠ মধুর তাকে যদি নয়নে না দেখতে পায় নয়নের সার্থকতা কোথায় পরম ব্রহ্মা স্বরূপ ভগবান দর্শন দিলেন বলেন বর প্রার্থনা করো বলে প্রভু যা চাইব অবশ্যই তুমি পুরাবে আমার প্রথম বর হলো আমি পুত্র রূপে তোমাকে আমার কাছে চাই সেই নির্গণ পরাত্পর পরম ব্রহ্মকে বললেন আমি পুত্র রূপে। দেখুন ভগবানের কাছে কি চাইতে হয় রাজ্য সম্পদ ধন বৃত্ত বৈভব না চাইলেন তুমি আমার পুত্র হও হতাস্থ এই ভগবান স্বয়ম্ব মনু হলেন ত্রেতাতে দশরথ রাজা এবং পরম ব্রহ্ম পরাত্পর পূর্ণ ব্রহ্ম সনাতন অখণ্ড পরতত্ত্ব পুত্ররূপে এসেছিলেন দশরথ নন্দন শ্রীরাম হয়ে রাজীব লোচন হয়ে মর্যাদা পুরুষোত্তম হয়ে ভগবান এবার শতরূপাকে জিজ্ঞাসা করছে তোমার কিছু চাওয়ার নেই তুমি কিছু চাইবে না বর এই বাচ্চাগুলোকে শান্ত করো তুমি কিছু চাইবে না বললেন আমি সাধনা করেছি আমি তোমার কাছে কোনো বর চাই না কিন্তু আমার মনে হয় যিনি বর চেয়েছেন আমার পরম পতিদেবতা তার থেকে বেশি পাবো আমি তুমি যদি ওনাকে বর দিয়ে থাকো যে তুমি ওনার সন্তান হবে তবে গর্বে ধারণ আমি তো করবো তোমায় প্রাপ্তিটা আমারই বেশি এবং প্রথমেই কিন্তু সন্তান মুখ মুখ সব দর্শন করে আনন্দ পায় পিতা না প্রথম কে দেখে সন্তানের মুখ তবে আমি তোমার মুখবদনই আগে দেখবো আলাদা করে কিছু চাওয়ার নেই আমি অনেক বেশি পেয়েছি তুমি পুত্র রূপে যে এসেছ আসবে এতে আমি পরম প্রীত হয়েছি আমার মনে হয় স্বামীর ত্যাগ বৈরাগ্য ভগবত ভজনে যদি কোনো নারী সহায়ক হয় স্বামীর থেকে বহুগুণ বেশি তিনি বেশি পান কোন রমণী যদি স্বামীর ভজন পথে প্রগতির পথে ভজনের পথে প্রেম ভক্তি ত্যাগ বৈরাগ্যের পথে এগিয়ে দিয়ে সাথী হয় তার প্রাপ্তটা বেশি তার কারণ কি জানেন কবি জয়দেব অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল গ্রামে সারা জীবন বিবাহ না করে ত্যাগ বৈরাগ্যের দ্বারা ডেকে চলেছেন ভগবান শ্রীকৃষ্ণকে গীত গোবিন্দ যারা পড়েছেন এমন গ্রন্থ পৃথিবীতে দ্বিতীয় নাই। মহাপ্রভু আস্বাদন করছেন গাম্ভীরায় সেই জয়দেবের চরণে একজন প্রণাম করলেন তার নাম পদ্মাবতী জয়দেব পদ্মাবতীর কথা আপনারা শুনেছেন তো জয়দেব সারা জীবন কেন্দ্রবিল্ল গ্রামে অজয় নদীর তীরে ভগবানকে ভজন করে গেল কিন্তু পদ্মাবতী হাতে করে গোবিন্দকে স্বামী রূপে প্রসাদ পাওয়ালেন জানেন তো গীত গোবিন্দ লিখতে গিয়ে জয়দেবের কলম থেমে গেল আগে রাধা লিখবো না আগে কৃষ্ণ কে বড় কার কার প্রেম বড় এবং উনি যে ভাবনাটা আসছে ওইটা কলমে লিখতে পারছেন না গোবিন্দ নিকুঞ্জ মন্দিরে রাধারানীর চরণ দোকানা নিজ বুককে ধরে অশ্রুজলে অভিষিক্ত করছেন রাধা রানীর চরণ সেই চরণ গোবিন্দ শুধু বুকে ধারণ করেনি তিনি মস্তকে ধারণ করে যে কথা বলেছিলেন এটা লিখতে পাচ্ছে না মনে আসছে লীলা স্ফূর্তিতে লিখতে পাচ্ছে না তমসী মম জীবনম তমসী মম ভূষণম তমসী মম জলামগ্নম হ্যাঁ সরখন্ডল মন্ডলং দেহি পদ পল্লব মোদারাম রাধারানীর চরণ দোকানা গোবিন্দ বককে ধারণ করে অশ্রু জলে আর অভিষেক করে বলছে তুমি আমার জীবন তুমি আমার ভূষণ তুমি আমার জীবনের জীবন দেহি পদ তোমার চরণ কমল পল্লব আমার মাথায় দাও বারবার কলম থেমে যাচ্ছে লিখি কি করে রাধারানীর চরণ গোবিন্দ নেবেন গোবিন্দ জয়দেবের রূপ ধরে এলেন জয়দেব গঙ্গাস্নানে গেছেন জয়দেব নিত্যদিনকার মতো স্নানে গেছেন অনেক দূরে আধা ঘন্টার পথ যেতে এর মধ্যে ভগবান জয়দেবের বেশ ধরে কাপড় বদলিয়ে আর গীত গোবিন্দে লিখে আসলেন এই শ্লোকটা স্বয়ং গোবিন্দ লিখেছিলেন সরমন্ডল দেহি পদপল্লব লিখে বলছে পদ্মা বড় ক্ষুধা পেয়েছে প্রসাদ দিলেন প্রসাদ পেলেন সেই প্রসাদ পদ্মাবতী পেতে বসল এদিকে স্বামী জয় দেবে সে বলছে বাহ তবে এতদিনে বোধ হয় আমাদের চির ধরল ভাঙন ধরল তুমি আমাকে প্রসাদ না পাইয়ে তো কখনো প্রসাদ পাও না পদ্মা একবার এই দিকে তাকাচ্ছে আর স্বয়ন চলে যাওয়া সেই গোবিন্দরূপী পরম পতির দিকে চলছে পদ্মা তখন চোখের জল ছেড়ে দিয়ে বলছেন আমার ঘরে স্বামী বাইরেও স্বামী কেন পরীক্ষা নিচ্ছ প্রভু একজন ঘরে ঘুমিয়ে আছে স্বামী একজন বাইরে স্বামী আমি আমাকে এই পরীক্ষায় কেন ফেলছ দৌড়ে গিয়ে দেয় স্বয়ন কক্ষে গোবিন্দ নাই কিন্তু তার চরণের গন্ধটা ভরে আছে চারিদিকে বলছেন আমি তোমাকে বাদে প্রসাদ নেয়নি এই কারা কথা বলছে ভেতরে থামান ওদের গিয়ে থামান কড়া করে বলুন কথা না বলতে পদ্মা পদ্মা দিয়ে দেখলেন গোবিন্দ নাই কিন্তু গোবিন্দের শ্রীকমল চরণগন্ধগুলো ভরে আছে গুলো দিব্য গন্ধয় গন্ধে পদ্মাকে বলছেন পদ্মা ছিল বললেন তুমি তো এসে গীত গোবিন্দ রচনা করলে আমার কাছে প্রসাদ চাইলে আমি তো তোমারই অধরামৃত প্রসাদই পাচ্ছি গীত গোবিন্দ খুলে দেখে স্বয়ং গোবিন্দ হস্তাক্ষরে লিখে গেছে এই পদ ছুটে এসে পদ্মাকেই প্রণাম করে হাত জোড়ে বললেন দাও তুমি আমাকে প্রসাদ দাও সারা জীবন গোবিন্দকে ডেকেছে কিন্তু হাতে করে আজ তুমি তাকে সেবা করলে ধন্য তুমি পদ্মা এই জন্য কোনো রমণী যদি স্বামীর ভজন পথে আর ত্যাগ বৈরাগ্য রূপিনী হয়ে তাকে ভগবত প্রেমের পথে ভজনের পথে প্রগতির পথে এগিয়ে দেয় প্রাপ্তিটা মায়েদেরই বেশি হয় তো আজ রামনবমী আমরা যেটা বলি সেই রামনবমীর দিনে আর এই শতরূপাই হলেন কৌশল্যা আর স্বয়ম্ব মনু হলেন দশরথ কিন্তু ভগবান বললেন আমি তো পুত্র হয়ে যাবো চতুর্ভুজ রূপে সেদিন বলেছিলেন শতরূপা তুমি চতুর্ভুজ হয়ে আমার সামনে দাঁড়াবে না তুমি আমার সামনে ছোট্ট সরল শিশু হয়ে আমার কোলে উঠবে আমি চতুর্ভুজ নারায়ণকে যাই না তোমাকে রূপেই চাই সেই পুত্র তখন অদজ্জার এই আছে একটা জিনিস আছে শ্রীকৃষ্ণ মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র আর লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের মধ্যে সব বিপরীত কারা এর ভেতরে কারা না আপনি বসেন অনেকটা কষ্ট করে আসতে হয়েছে আমি আমার আজকের দিনের ইতিহাস যদি বলি আপনারা বলবেন পাট বন্ধ করে বসো অনেকটা কষ্ট করে এসেছি কৃপা করুন একটু পরিবেশ শান্ত রাখুন বলছেন রঘুপতি রামচন্দ্র এসেছিলেন আর চতুরংশে ভগবান অবতীর্ণ হয়েছিলেন রাম এবং শ্রীকৃষ্ণ মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র লীলা পুরুষোত্তম আর শ্রীকৃষ্ণের মধ্যে বেশ বিপরীত শ্রীকৃষ্ণ জন্মেছিলেন রাত বারোটায় রামচন্দ্র জন্মালেন দিন বারোটায় বিপরীত সব উল্টো শ্রীকৃষ্ণ তিন জায়গায় বাঁকা রাম একেবারে সোজা রামের বাঁকা আছে নাকি ত্রিভঙ্গ মোরারি ত্রিভঙ্গ ঠাম গোবিন্দের তিন জায়গায় বাঁকা কিন্তু রামচন্দ্র অর্থাৎ গোবিন্দ লীলাটা খুব বাঁকা সহজে বোঝা যায় না কিন্তু রামচন্দ্রের লীলা একেবারে সোজা আমাদেরই মতো তাদের সরল আচ্ছা রামচন্দ্র কয় ভাই হয়ে এলেন পূর্ণব্রহ্ম কয় ভাই বলুন চার ভাই গোবিন্দ কয় ভাই তার বিপরীত আটজন অষ্টম গর্ভে এলেন আটজন এই তো আচ্ছা শ্রী ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন এলেন কংসের কারাগারে তখন চতুর্ভুজ চতুর্ভুজ রূপ রূপ ধরলেন উনি ধরলেন আর বললেন আমাকে শিশু হয়ে যাচ্ছি তুমি আমাকে নিয়ে যাও আর এখানে চতুর্ভুজ হয়ে এসেছিলেন কিন্তু কৌশল্যা বললেন ওই রূপে আমি তোমাকে চাই না তুমি শিশু হয়ে আমার কোলে ওঠে কাঁদো ক্ষুধার জন্য কাঁদো বিপরীত আচ্ছা রামচন্দ্র এক পত্নী ধরো সীতা ছাড়া আর কাউকে গ্রহণ করেছিলেন সে সুর চাইলে তো কেটে নিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শুধু আটজন না ষোলো হাজার বিপরীত সব বিপরীত রামচন্দ্রের সাথে যা কিছু লীলা কোথাও মিলাতে পারবেন না দুইজন পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান কিন্তু লীলাগুলি বিপরীত কেন বিপরীতের কারণ আছে সে কারণটি আমি বলছি ভগবান শ্রীকৃষ্ণের লীলা অনুকরণীয় নয় ভগবান শ্রীকৃষ্ণ দাপরে ব্রজলীলা বা মাথুরা লীলা বা দ্বারকা লীলা যা করেছেন কোনো মনুষ্য যেন এটা অনুকরণ কখনো রাসলীলা অনুকরণ করতে পারবেন গিরি গিরিগোবর্ধন তুলতে পারবেন ষোলো হাজার একশো আটজনকে বিবাহ করতে পারবেন আবার একই সময় ওদের ঘরে ষোলো হাজার একশো হয়ে প্রবেশ করতেন মনোরঞ্জন করতেন ওদের সাথে খেলা করতেন এই লীলা যেন কেউ অনুকরণ না করে কিন্তু রামচন্দ্রের প্রত্যেকটি লীলা মানুষের অনুকরণীয় আদর্শ প্রত্যেকটি লীলা মানুষের আদর্শ অনুকরণীয় এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের কোন লীলা যেন কেউ অনুকরণ না করে অনুসরণ করে এগুলি শ্রবণ করে কৃষ্ণ ভক্তির পথে যায় রামচন্দ্রের লীলা সে যেন জীবনে প্রতিপালন করে অনুকরণ করে এই হলো রাম ও কৃষ্ণের মধ্যে পার্থক্যটা পার্থক্য আরো অনেক আছে আমরা শুধু এইটুকু জেনে নিই যে কেন রামচন্দ্র রাজীব লোচনের লীলা অনুকরণীয় অনুকরণীয় যদি বলি তাহলে দেখবেন প্রভু রামচন্দ্র ব্রহ্ম হয়েও প্রভাতে গোম ভাঙার সাথে সাথে তিনি মাকে পিতাকে গুরুদেবকে আগে প্রণাম করতেন সকালে উঠে ব্রাহ্ম মুহূর্তে উঠে রামচন্দ্রের প্রথম কাজ হলো। করে আগে হল প্রণাম করতে হয় নিয়ম হলো পিতার থেকে মা অনেক বড় সকালে উঠে আগে মাকে প্রণাম করতেন পিতাকে কিন্তু এক জায়গায় থাকলে আগে পিতাকে করতে হবে মায়ের সম্মানের জন্য তাও মা কষ্ট পাবে স্বামী তো তার গুরু বা বড় এই জন্য এক জায়গায় থাকলে অন্তত পিতাকে আগে করতে হবে কিন্তু নিয়ম হলো মা প্রণাম পাবে আগে তো মা কে প্রণাম করে পিতাকে প্রণাম করে শ্রী গুরুবর্গকে প্রণাম করে প্রতিদিন রত হতে এই রামের এই মর্যাদা পুরুষো এই অনুকরণটা এখন করি কি আমরা পিতা মাতার প্রণাম এখন হিন্দু ধর্মের ছেলেরা দুইবার করে বিয়েতে যাওয়ার সময় একজন বলে দেয় নে ধুলোটা নে আর মরে গেলে তেল হলুদ মাখায় একবার মাথা নত করে এ বাদে প্রতিদিন প্রণাম করা তুলে দিয়েছে মানব সমাজের প্রথমে হলো পিতামাতাকে প্রণাম করলে কি হয় জানেন একটা রক্ষা কবচ তৈরি হয়ে যায় শোনে নিন সঙ্গে সঙ্গে বহিঃশত্রু অ্যাক্সিডেন্ট বা অনেক বিপদের হাত থেকে একটা রক্ষা কবচ ঢাল তৈরি হয়ে যায় পিতা প্রণাম করবেন ওরা যে মাথায় হাত দিয়ে বলবে বেঁচে থাক কৃষ্ণ ভক্তি হোক এ সব মন্ত্রের থেকে বড় মন্ত্র ওদের আশীর্বাদের সাথে সাথে আপনার একটা রক্ষা কবচ ঢাল তৈরি হয়ে যাবে ভগবান বেদ ভগবান বলেছেন আশীর্বাদটা দেহ আছে পিতামাতার চরণে প্রণাম করলেই সে কৃপা পাবেই পাবে এটাই তো করি না আমরা বৃদ্ধ পিতামাতাকে প্রণাম করা আমরা তো তুলেই দিয়েছি রামচন্দ্রের প্রথমেই হলো এটি আর প্রভু রামচন্দ্রের কর্তব্য জ্ঞান দেখুন কর্তব্য জ্ঞান বলতে ছোটবেলায় কৌশল্লা সোনেত্রা আর মারা ওদের শয়দে একদিন চার ভাইকে একই জায়গায় শয়ন করাতেন ওদের জন্মটার পার্থক্য কিন্তু দশ পাঁচ দুই বছর না দুই তিন মিনিটের একই সাথেই ওরা হয়েছিল দুই তিন মিনিটের এই ওরা প্রায় সমবয়সী দুই তিন মিনিটের আর তবু বড়ত্বের মর্যাদা চিরকালই দিয়ে গেছে চার ভাইকে ঘুমানো হয়েছে লক্ষণ কাঁদছে লক্ষণ কাঁদে 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 ঘুমায় না শেষে বৈশিষ্ট্য দেবকে ডেকে আনলেন সোনেরা কৌশল্লা লক্ষণ কেন ঘুমাচ্ছে না প্রভু কাঁদছে বৈশিষ্ট্য দেবের যে হেসে ফেললেন বলেন ওদের ঠিক ক্রমটা এই জন্য লক্ষণ ঘুমাচ্ছে না কাঁদছে বুঝতে পেরেছেন শয়নের ক্রম এক দুই তিন একটা ক্রম আছে না তার মানে রামের পাশে ভরতকে শয়ন করিয়েছে ভরতের পরে শত্রুঘ্ন লক্ষণকে রেখেছে লাস্টে বশিষ্ঠ দেব বললেন কাঁদবেনি তো একের পরে তিন হয় একের পরে দুই হয় লক্ষণকে রামের চরণের পাশে ঘুমাতে না দিলে ওর ঘুম আসবে না কান্নাও থাকবে না আহারে সঙ্গে সঙ্গে বসিষ্ঠ দেব ভরতকে সরিয়ে রামের চরণের কাছে লক্ষণকে রাখলেন নাক ডাকিয়ে ঘুমাতে লাগলো লক্ষণ জগতে কি শিক্ষা দিলেন ভাইয়ের প্রতি কর্তব্য দেখুন ভাই ভাইয়ের এখানে ভাই ভাইয়ের এখানে কর্তব্য পরায়ণতা দেখুন তিনি সাথে সাথেই ঘুমিয়ে পড়লেন চার ভাই তাদের ভিতরে এই যে রাম রাজত্ব রামের যে চরিত্রাবলী এত পবিত্র এত ভুবন পবিত্র এই চার ভার শুধু মিল না আপনারা লক্ষ্য করুন সর্বদাভাবে লক্ষ্য করুন রামচরিত্রের মহিমা বা মাধুর্য রামের কোনো দোষ ছিল কি যা তাকে বনবাসে যেতে হবে কোনো দোষ ছিল কি মা কালকে যুবরাজ হবেন প্রজারা তাকে প্রাণের থেকে ভালোবাসেন রামচন্দ্রের কোনো দোষ ছিল কি যে তাকে বনবাসে যেতে হবে মা কৈকেই যখন তাকে বনবাসের কথা দর্শরথকে বললেন দর্শরথ কৈকেইয়ের চরণে ধরে পর্যন্ত বলেছিল আমার ভরত রাজা হোক আমার ভরত রাজা হোক এতে আমার কোনো আপত্তি আমার কাছে ভরত আর রাম একই তবে দ্বিতীয় বরটা তুমি ফিরিয়ে নাও রাম অদর্যায় থাকুক তাকে বনবাসে দিও না ভরত রাজা হলে আমার আপত্তি নেই আমি রামকে ভরতকে দুই চোখের দুই মনি মনে করি দশরথ চরণে ধরলেন দেখুন আচ্ছা কইকে এই সুযোগটা পেল কি করে বলতে পারেন তিনজন স্ত্রীর মধ্যে দশরথ কইকে রূপ যৌবনটা গুণটা বেশি ছিল রূপ যৌবন সৌন্দর্য গুণ থাকাতে বেশি আসক্ত হয়ে পড়েছিলেন দশরথ কৈকে উপরে এই জন্য যে যে কোনো পুরুষ যারা নারীতে প্রবল যাদের আসক্তি দুর্বলতা তাদের জীবনে সর্বনাশ আসবেই সহজ কথায় খুব বাংলা এই ভাষাটা প্রয়োগ করা উচিত না মেয়ে মুখ পুরুষ যারা না তাদের জীবন ছন্ন ছাড়া আর কিছু নাই অভিশাপ ছাড়া তারা কিছু পাবেই না দশরথের এমন মোহ এসে গিয়েছিল যুদ্ধক্ষেত্রে রানীকে নিয়ে যেত রথে করে বাবা বেড়াতে গিয়ে নাকি স্ত্রী নিয়ে যাওয়া যায় তো যুদ্ধক্ষেত্রে নিয়ে গেছে যুদ্ধক্ষেত্রে রথের চাকা পড়ে যাচ্ছে খিল থাকে তো খিল খুলে গেছে কই কেই করেছে কি সেই খিলের মধ্যে আঙুল দিয়েছে যাতে রথের চাকা ধসে পড়লে তো যুদ্ধ করতে আঙুল কেটে গেছে রক্তাক্ত হয়ে গেছে দশরথ কাপড় ছিঁড়ে বেঁধে বলে এত ভালোবাসো বলি এটা তো আমার কর্তব্য আপনি আমাকে প্রাণের থেকে ভালোবাসেন অন্য রানীদের থেকে ভালোবাসেন বললেন তাহলে একটা বর চাওয়া যে তোমাকে কিছু দেব। আর একদিন করতে করতে উনি মসজিদ হয়ে পড়ে গেছিলেন রথে গুণ ছিল তিনি সঙ্গে সঙ্গে কি করলেন ঘোড়ার লাগাম ধরে যুদ্ধে শত্রুকে পরাস্ত করে ওনাকে সুস্থ করেছিলেন এই দুই দিনের দুই আবেগের দুই বর সেটা যখন বলছেন তুমি ভরতকে রাজা করো রামকে বনবাসে পাঠিয়ে না তোমার চরণ ধরে পা ধরে আমি দশরথ আমি চক্রবর্তী রাজা তুমি এইটা করো না বললো দিতে হয় বর দিন নাই বলুন আপনি মিথ্যাবাদী ছলো না দেখুন আপনি মিথ্যাবাদী আচ্ছা দর্শরথ তখন বলছেন রাম বনবাসে গেলে আমি বাজবো না আমি মরে গেলে তুমি বিধবা হবে কি বললো জানেন দেখুন অতিরিক্ত কোনো বস্তুর প্রতি মোহ আসলে কি হয় বলল বিধবা যদি বৈদব্য যদি আমার কপালে থাকে তো হবে তাতে কি আসে এই হলো অতিরিক্ত আসক্তির পরিণাম এই বধ দুটো না দিতে চাইলে এটা ঘটত রামায়ণের প্রতিটা পংটি প্রতিটা কথা মানব জীবনের চরম আদর্শ কোনো বস্তুর প্রতি অতিরিক্ত আসক্তি এন না পস্তাতে হবে জীবনে তার খেসারাত দিতে হবে তো রামচন্দ্র হেসে উঠলেন বনবাসের কথা শুনে কৈকেয়ীকেই প্রণাম করতে গেলেন কৈকেয়ী বললেন কৈকেয়ীকে বললেন মা তুমি আমার যে উপকার করলে কল্যাণ করলে এটা জগতে সন্ন্যাক করে লিখিত থাকবে কে বলছেন কথাটা যার বনবাস দিচ্ছেন কৈকেয়ীকে কৌশল্যাকে না কৈকেয়ীকে প্রণাম করে আশীর্বাদ নিতে গেছেন রামকে প্রশ্ন করা হলো পাশ থেকে যে তোমার বনবাস দিল চোদ্দ বছরের তোমার জন্য উৎসব হচ্ছে আনন্দ হচ্ছে তো তুমি তাকে আশীর্বাদ যে কোমরেরা ঘর তৈরি করে দেখেছেন কাঁচা ঘট বানায় চাকে ফেলে ওই ঘরটা বানাবার পরে দেখবেন ওই দুটো যখন জোট দেয় তলার উপরে তখন কোথাও কোথাও একটু বাঁকা থাকে নরম কাঁচা মাটি তো কোমর করে কি ওর মধ্যে হাত দিয়ে কলসির মধ্যে ঘটের একটা তক্তা দেয় দিয়ে বাইরে একটা তক্তা দিয়ে কি করে পিটাই পিটাই কেন মা ওইটা সমান করার জন্য মাটির ঘর বাঁকা হলে তো কেউ নেবে না আর ঘরটা কাঁচা অবস্থায় জল ভরলে কি হয় জলও যাবে ঘটও যাবে ঘটটা যখন চাকে পোড়ানো হয় তখন পাকা ঘট হয় ওতে জল ধরে রাখা যায় রাম বললেন মা তুমি প্রকৃত প্রজ্ঞাবান তুমি সাধারণ ন মা তুমি দেবী রাম যদি অদয্যা সিংহাসনে এই বয়সে বসতো রাম বাঁকা হয়ে যেত রামের প্রকৃত জ্ঞান হতো না তুমি পিটায়ে পিটায়ে তুমি পিটাইয়ে আমাকে সোজা করার চেষ্টা করছো মা কারণ রাজা হতে গেলে প্রজাদের দুঃখ কষ্ট বুঝতে হয় আর এটা রাজত্ব থেকে বোঝা যায় না তাদের কাছে না গেলে কখনো বোঝা যাবে না কার দুঃখ কার যন্ত্রণা কত তুমি আমাকে ওখানে পাঠাচ্ছ পাকা রাজা হওয়ার জন্য আর মা অগ্নিতে না পড়ালে সে খাটি বা পাকা কখনো হয় না আজ রাম যদি থেকে অত রাজা হতো কিন্তু বনবাসে গিয়ে আজ রাম রাজা হয়ে গেল জগতের আপনার বুঝতে পারেননি রাম অধর্যায় থেকে গেলে অধর্যার নৃপতি রাজা হতো কিন্তু বনবাসে যাওয়ার পরে রাম জগতের রাজা হলেন হৃদয়ের রাজা হলেন এত বড় ত্যাগের কারণে আচ্ছা এই এইটা রামের ভাবনা কইকেই ভাবনা নয় রাম ভাবছে এই ভাবনা চিন্তা করা যায় যে মা তাকে বনবাসে দিচ্ছে তাকে তাকে বলছেন মা এই এই আমাকে তুমি প্রকৃত রাজা করবার জন্য আর রামের মুখে তখন হাসি কপট হাসি না কিন্তু আমরা বাইরে দুঃখ ভেতরে দুঃখ রেখে কপটতা করে বাইরে হেসে ফেলি রাম ওইরকম হাসছে না বনবাসে যাওয়ার জন্য কেউ হাসে কেউ ভেতর থেকে আনন্দ করে করে কেন জানেন এই রাস পুরীতে থাকলে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সাধনা হতো না সেই সাধনাটা হলো বনবাসে গেলে চোদ্দটা বছর আমি সাধু সঙ্গ ঋষিমনির সঙ্গ করতে পারবো ভগবত আলোচনা করতে পারবো এই সুযোগটা এই আনন্দটা তুমি করে দিলে মা কি অদ্ভুত দর্শন রামের আজকে দিনে আমি রামকথা খুব বেশি বলি না কিন্তু দিনেশদার পিতা ঠাকুর চলে গেলে রামায়ণই হয়েছিল তবে আলাদা নয় বরঞ্চ কলিযুগে কৃষ্ণ কথায় তবে আমরা রামের চরিত্রটা এই কারণে জানবো জানা খুব দরকার দেখুন জীবনে রাজত্ব পাওয়ার থেকে যদি সাধু সঙ্গ পাওয়া যায় এটা অনেক বড় রাম এত মর্যাদা পুরুষোত্তম হতে পারতো না ভরতদাস অগস্ত পুলস্ত বাল্মীকি সঙ্গ করে চোদ্দ বছর কাটিয়েছেন উনি ঋষিমনির আশ্রমে এই শাস্ত্র আলোচনা সাধু সঙ্গের কাটিয়েছেন কারো জীবনে কখনো কল্যাণ হতে পারে না যদি সে সাধু সঙ্গ না করে জানেন আমি গতদিন কোথায় ঘটনাটা উল্লেখ করেছিলাম দক্ষিণ ভারতে গোদাবরী নদী আছে আমাদের যেমন গঙ্গা যমুনা দক্ষিণ ভারতে গোদাবরী পুত পবিত্র এইখানে রায় রামানন্দের সাথে মহাপ্রভুর মিলন হয়েছিল এই গোদাবরী তটে সেই পাঠ করছেন এক এক নাম নাম নামক গোদাবরীর অনতি দূরে নামক একজন মহাত্মা ভজনানন্দ সিদ্ধ পুরুষ ওইখানে চারজন ছেলে গেছে তারা নাস্তিক ওইখানে মায়েরা যায় সুন্দরীরা মায়েরা যায় এবং প্রসাদ পাওয়া যায় এই লোভেই নাস্তিকরা ওখানে গিয়ে দেখছে যে পাঠক ঠাকুর একদিকে কেন তাকিয়ে পাঠক ঠাকুর অনর্গল পাঠ করে যাচ্ছেন সামনে একটা সুন্দরী রমণী অপরূপ রূপ তার তার দিকে বসে বসেই পাঠ করছেন উনি ছেলেটাদের লক্ষ্য গেল ওই নাস্তিকদের যে ওই সুন্দরী রমণীর দিকেই বাবা অধিকাংশ সময় তাকিয়ে পাঠ করতে এইবার সীতামা মা তোমরা তো আছো সীতামা বলছে প্রভু আমি কাপড় এক কাপড় পরে এসেছেন প্রভু আমি তোমার সাথেই বনবাসে সাথী হব না সীতা তুমি তুমি রাজনন্দিনী সেই কণ্টক পথে বনের হিংস্র শপথ জীবজন্তুর মধ্যে তোমার বাস করা শোভা নয় কিন্তু আমি যে অগ্নি সাক্ষী করে বলেছিলাম ইহকাল পরকালের সুখ দুঃখের আমি অধ্যাঙ্গিনী রাজা জনক এসেছিলেন কিন্তু জনকের সাথে সীতা যায়নি এই দেখো মা স্বামীর ব্যথায় ব্যথিত স্বামীর সুখেই সুখী স্বামী দুঃখের দুঃখী এইটা প্রতিব্রতা রমণীর অনন্য সর্বশ্রেষ্ঠ ধর্ম সীতা জানালেন হ্যাঁ আয়না করতে পারলে ভালো খেতে না দিতে পারলে আমরা তো ছেড়েই চলে যাই খোটা দেই কিন্তু বনবাসে যাচ্ছে রাম চোদ্দ বছরের এক কাপড়েই দাঁড়িয়ে গেলেন সীতাকে বললেন আমি তোমায় নিতে পারি না আমি তোমায় নিতে পারি না তুমি কোমলা স্বভাবা তুমি কষ্ট পাবে পারবে না এই কঠিন জীবনযাপন তোমার জন্য নয় বললেন প্রভু আমি তোমার সাথেই জীবন মরণ না ইহুকাল পরকাল নানা সর্বদা তোমার অধ্যাঙ্গিনী সহধর্মিনী হওয়ায় আমার প্রতিব্রতা আমি না যায়। আচ্ছা দশরথ বললেন মা রাম গেলেও আমি বেঁচে মা তুমি যেও না বললেন এইটা আমার ধর্মের অধিকার আমি রাজপুরীতে থাকতে পারব না লক্ষণ এসে উপস্থিত লক্ষণ হ্যাঁ দাদা আমি তো জন্মেছি তোমার চরণ সেবার জন্য বিয়ে করা বিয়ে করা স্ত্রী চোদ্দ বছর বয়স সুনেত্রা চোদ্দ বছর বয়সের বধু ঘরে লক্ষণ এসে বললেন দাদা আমি প্রস্তুত লক্ষণকে বললেন বনবাস তোমার হয়নি বনবাস তোমার হয়নি বললেন আমি সিংহাসনে বসে রামচন্দ্র বললেন তুমি সিংহাসনে বসো পিতার সেবা করো মায়ের সেবা করো প্রজার সেবা করো লক্ষণ তখন কি বলেছিলেন জানেন আমি এক পদও চাই না প্রধানমন্ত্রীর পদ রাষ্ট্রপতির পদ একটু কমিয়ে দাও ফিডব্যাক আসছে প্রধানমন্ত্রীর পথ রাষ্ট্রপতির পথ একটা তো লক্ষণ বললেন আমি লোভী আমি দুটো পথ চাই আমি রাজীব চলন প্রভু রামের দুই পদ চাই আমি এক পথ সিংহাসন চাই না কেন রামের ভাই বলে এই দেখুন আজকে ভাইদের মধ্যে এটা আছে রামায়ণ কেন আমাদের জীবনের অঙ্গীভূত করতে হবে কেন রাম চরিত্র লক্ষণ চরিত্র জানতে হবে দাদা হে প্রভু আমি দুই পদ চাই এক পদ আমি চাই না যখন বললেন রাম আমি আদেশ দিচ্ছি তোমায় আমি যদি তোমার প্রভু হই বড় দাদা পিতার সমানে আদেশ দিচ্ছি তুমি সিংহাসনে বসো লক্ষণ করে বলল আদেশ মৃত ব্যক্তির জন্য দেওয়া উচিত কি বললেন কথাটা মৃত ব্যক্তির কোনো আদেশ উপদেশ প্রয়োজন কি বাবা লক্ষণকে বলছেন রাম তুমি তো আমার সামনে দাঁড়িয়েই কথা বলছো তুমি মৃত কি করে প্রভু আপনি সব জানেন অন্তর্জামী তবে শুনুন আপনি অদর্যা থেকে এক পা বনবাসের দিকে পা বাড়ালে আমি মৃত কারণ দেহ লক্ষণের প্রাণটা হলো রাম আহারে দেহটা লক্ষণের কিন্তু আমার হৃদয়টা আমার আত্মাটা হলো রাম তুমি বনবাসে পা বাড়ালেই আমার মৃত শরীর মৃতর জন্য কোন সিংহাসন হতে রামের চোখে জল ভরে গেছে লক্ষণ তবে মা যদি অনুমতি দেয় স্ত্রী যদি অনুমতি দেয় তবে আমি নিতে পারি মা জানেন বরণ ডালা নিয়ে লক্ষণ ঘরে যেতে তোর বিলম্ব হবে এটা তো রাসপুরি তাই আমি এগিয়ে এসছি তোকে তিলক পরিয়ে দিতে যে তুই রামের সাথে বনবাসে যাতে বিলম্ব না হয় এই না হলে মা গো হ্যাঁ আদর্শ দেখুন সুনেত্রা বলছেন ঘরে যেতে বিলম্ব হতে পারে তাই আমি তিলক নিয়ে এগিয়ে এসছি তোকে রামের সাথে পাঠাবো বলে বলে মা আশীর্বাদ করো কি আশীর্বাদ করলেন জানেন স্তম্ভিত হয়ে এগুলো শুনলে কি আদর্শ কি মর্যাদা রেগে গেছেন বললেন আজ থেকেই অধর্যা তোর কাছে বন আর বনই তোর কাছে অধর্যা আরে কি শিক্ষা দিচ্ছেন আর আজ থেকে তোর পিতা দশরথ তোরই এই প্রভু রামচন্দ্রই তোর পিতা আর তোর মা এই আজ থেকে মা জানো কি সীতা দেখিয়ে দিলেন পথ তোর পিতা হলো রাম সেই দিন থেকে লক্ষণ মা সীতার পায়ের দিকে ছাড়া তাকাতেন না মা বলে দিয়েছে সীতাই তোর মা এবং লক্ষণই তোর পিতা আজ থেকে আমি তোর মা নই সীতাই তোর মা তুই তাদের চরণ সেবা না করে ঘুমাবি না দাদাকে ঘুম পাড়িয়ে চরণ সেবা করবি দাদার পদসেবা করবি সব ব্যবস্থা করবি যেন রামের কোনো কষ্ট না হয় সীতা এবং লক্ষণ এইভাবেই বেরিয়ে গেছিলেন রামের ভালোবাসায় আপনারা জানেন গুহাক চন্ডাল দূর থেকে কাঁদতে কাঁদতে চোখে রক্ত ঝরেছিল ছিল প্রভু আজ তুমি রাজি মর্যাদা পুরুষোত্তম তুমি বনবাসে যাচ্ছ আমার বাড়ি যাবে না প্রভু গোহাক চন্ডাল বলছেন আমি চন্ডাল বলে বলো না আজ যে আমার আর গৃহে পীরা হবে না গৃহে আমি যেতে পারবো না তবে এই গঙ্গার তীরে আমি রাতটুকু কাটাতে চাই ভোরবেলা আমি পার হতে চাই কি করেছিলেন জানেন গোহাক চন্ডাল ঘাস দিয়ে আসন তৈরি করে সীতামা আর রঘুপতি রামের জন্য একটা বিছানা করে দিয়েছিলেন আর ওইখানে সকলে ঘিরে বসে রাম চরিত্র শুনেছিলেন লক্ষণের মুখে আর ভোরবেলা আপনারা পারের কথা তো জানেন অনেকবার বলেছি এটা বড় চমৎপ্রদ ওই যে রামকথা গুণকীর্তন হচ্ছিল ওর মধ্যে ওই ঘাটের একজন পাটনি, কিবটকে কি বলে নৌকা পারাপার করার নাম হলো মা মাধব পাটনি মাধব পাটনি রাম শুনে সকালবেলা গুহাক চন্ডাল তো রাজা চরণে গিয়ে বললেন রাজা আপনার মনে আছে একবার আপনি এই জঙ্গলেই মসজিত হয়ে পড়ে গেলে আমি আপনাকে সেবা করেছিলাম আমাকে একটা বর দিতে চেয়েছিল হ্যাঁ রে চন্ডাল তো রাজা রাজা বলেন আমি তোকে বর দিতে চেয়েছিলাম আছে উপজাতিদের উপজাতি আগামীকাল সূর্য ওটার সাথে সাথে প্রভাতে প্রভু রামচন্দ্র মা জানকী লক্ষণকে নিয়ে পার হবে আমার বর হলো এই এই খেয়াঘাটে অনেক ভালো ভালো ময়ূর পক্ষী নৌকা আছে আমার নৌকাটা ভাঙা আমার বর হলো কাল সকালে এই খেয়া যতদিন প্রভু পার না হবেন যতক্ষণ আমার নৌকা ছাড়া ঘাটে অন্য নৌকা যেন না থাকে বুঝতে পেরেছেন রহস্যটা প্রভুকে পার করবেন ভাঙা নৌকা তো যদি না ওঠেন রাজাকে সুস্থ করে বর নিয়ে নিলেন প্রভাতে গামছা মুড়ি দিয়ে গামছাটা মাথায় বেঁধেছে হালটা হাতে নিয়ে নৌকার ওই পাশে দাঁড়িয়ে নৌকাটা একটু নদীর তীর থেকে একটু দূরে সরিয়ে রেখেছেন রামচন্দ্র ভগবান তিনি কি করেছেন আজ ভোরের আলো উঠবার সাথে সাথে তিনি সুমন্তকে বলছেন সুমন্তকে আনতে পাঠিয়েছিল রথ নিয়ে আনতে পাঠিয়েছিল রথ নিয়ে যখন আনছেন সুমন্তকে বলছেন ফিরে যাও চোদ্দ বছর পরিপূর্ণ না হলে আমি ফিরে যাব না সুমন্ত যাচ্ছে না কাঁদছে প্রভু পার হবেন প্রভু রামচন্দ্র আর লক্ষণ সীতামা এসে বলছেন রামচন্দ্র নিজেই বলছেন ওগো মাঝি ভাই দয়া করে পার করে দেবে আচ্ছা ভগবান যদি কোনো নৌকা পার হয় আপনি আমি এরকম বলি তো হাত জোড় করে মাঝি ভাই আমাকে পার করে দাও আমাদের সুরটা এই হ্যাঁ এই রিক্সা যাবি এইসব কথা যতই ধনী হন মানি হন এই জাতীয় উচ্চারণ করবেন না কি বটের চোখে পাটনির চোখে জল এসে গেছে আর স্বয়ং ভগবান আমার খেয়াঘাটে অনুরোধ করছে মাঝি ভাই পার করে দেবে এই না হলে তুমি ভগবান এই না হলে তোমার ভগবানত্ব শুনেও শুনছে না রামচন্দ্র যখন দুই তিনবার বলছে ভাই আমাকে দয়া করে পার করে দাও বেলা উঠে যাচ্ছে লক্ষণের তো চিরদিনই রাগ বলেন দাদা তোমার ভক্ত যারা হয় তারা কেউ তোমার কথা শোনে না অথচ তোমার ভক্ত লক্ষণের তো একটু রাগ বেশি মা বলছে তুমি ডাকছো এত করে শুনছে না তো যে তোমার ডাক শোনে না সেই হয় তোমার রামচন্দ্র ওর মধ্যেও হাসছেন হেসে বলছেন ডাক না শোনার দুটো কারণ এক কারো না আর কারো প্রতি জানা নেই ও কেন ফিরছে না তবে বলি শোনো যে ডাক না শোনে সেই বেশি তার সাথেই বেশি আমার হৃদয়ের সম্পর্ক তার কারণ কি জানো কোনো দোকান খুলে সকাল বেলায় যদি বাকি খরিদ্দার আসে দোকানদার মনে মনে একটা কথা বলে আর সারা দিন এই বাকিতেই যাবে তো শুরু করেছে তো তুমি আর সীতা আচ্ছা সীতা বা তোমার কি বনবাস হয়েছিল না আমি কি তোমাদের নিষেধ করেছিলাম আমার সাথে না আসতে শুরুটা তো করলে তো সকাল থেকে তোমরাই এখন যার কাছে যাবো সে আমার কথা শুনবে না এর মধ্যে লক্ষণে রাগ রেমে গেছে আসলে আমাকেই তো নিষেধ করেছিল প্রভু বলে ওই আর একজন রথে ও যাচ্ছে না এও তোমার ডাক শুনছে না বললেন ওই বৌনি বেলায় বাকি খরিদ্দার এলে যা হয় লক্ষণের মুখে তো হাসি আনতে হবে ভগবান যেখানে সেখানে নিরানন্দ কোথায় এইবার ডাক শুনেছে ভাই ফিরে দাঁড়ানোর পর লক্ষণ বললেন তুমি এর আগে শুনতে পাওনি বলে পেয়েছিলাম বাবা কি বটের কি উত্তর আমি পেয়েছিলাম শুনতে উত্তর দাওনি কেন প্রভু ডাকছেন বলে ইচ্ছা করে দেয়নি ইচ্ছা করে দাওনি কেন তো প্রভুকে শিক্ষা দেওয়ার জন্য ভগবানকে শিক্ষা দেওয়ার জন্য কি শিক্ষা একটু বলো বলো প্রভু এই খেয়াঘাটের মাঝে আমি গঙ্গা আচ্ছা গঙ্গায় ছাড়া অন্য নদীতে গেলেন না কেন গঙ্গা যেমন স্রোতসিনী এই ও মনেও রামপ্রেমের স্রোত বইছে জানে গঙ্গায় থাকলে একদিন ভগবানকে পাব। পাবো হরিকথার গঙ্গায় যারা থাকে গঙ্গা তীরে যারা থাকে তারা একদিন পাবে কিবট তখন বলছেন শিক্ষাটা হলো এই শিক্ষাটা হলো এই প্রভু তোমার খেয়াঘাটে এই জগৎ জীব একদিন যাবে তোমার খেয়াঘাটে একদিন সমস্ত জীব যাবে আমি তোমাকে এই শিক্ষা দিচ্ছি সেদিন এক ডাকেই তাদের পার করে দিও বেশি ডাক দিলে যেমন যাত্রীর কষ্ট হয় তুমিও যেন তোমার পারে কাউকে এই কষ্ট দিও না চিন্তা করা যায় এসব কথা প্রভু তোমার ঘাটে যখন যেদিন আমরা জীব যাবে সেদিন এক ডাকেই নৌকা কুলে ভিড়িয়েও যেন দেরি কোরো না এই শিক্ষাটা দিলাম আমি রামচন্দ্রের চোখে চিক করে উঠল জল কি বর্ড আমি কথা দিচ্ছি আমার ঘাটে যারা যাবে আমি তাদের দুই ডাক দিতে দেব না এখন তো পার করো বলেন প্রভু তোমাকে আমি পার করব না সামনে দাও গঙ্গা শুকিয়ে গেছে মাজার সমান জল পার হতে পারবে যাও আমি তোমাদের নৌকায় পার করব না বলে কি রামচন্দ্র মৃদুমৃদু হাসছেন লক্ষ্ণণ তো রাগের অভ্যাস পার করবি না মানে লক্ষণকে বলছেন আসতে বলেন প্রভু রামচন্দ্র তখন বলছেন আমি লক্ষণ পার হতে পারবো তোমার মা এক কাপড়েই চলে এসছে জানো কি ও পার হতে পারবে না তুমি দয়া করে পার করে দাও বলে একটা সত্য আছে প্রভু তোমার কথায় আমি পার করতে পারি তোমার সাথে আমার শত্রুতা নেই তোমার চরণের সাথেও শত্রুতা নেই কিন্তু তোমার চরণ ধুলির সাথে আমার শত্রুতা আছে কেন জানেন বললেন আমি গতকাল শুনেছি ঠাকুর তোমার লীলা কথা শুনেছি তুমি নাকি এক পাশানের ওপর তোমার পাত তুলে দিয়েছিলে সেই পাশানি নারী মূর্তি হয়ে গেছে মানবী হয়ে গেছে পাশানি তা আমার নৌকাও যদি তোমার চরণ দোল দাও আর এ যদি মেয়ে ছেলে হয় এক স্ত্রীকে টানতে পাচ্ছি না আবার একে কি করে টানব বোঝা গেল কথাটা নিন্দার ছলে কিভাবে রামের চরণের ধুলির প্রশংসা করছে তুমি নাকি পাথরের ওপরে অহল্লা উদ্ধার পাশানির ওপরে পা দিলে নাকি তোমার সেই চরণ ধুলিতে মানবী হয়ে গেল পাশানি আমার নৌকাও আর একটা স্ত্রী হয়ে যায় প্রভু টানতে পারবো না এক স্ত্রীকে সামাল দিতে না আর ওকে কি করে টানবো তো তখন লক্ষণ একটু মজা করে বলছেন স্ত্রীকে বোঝাবে এও যদি স্ত্রী হয়ে যায় স্ত্রীকে বোঝাতে পারবে না এখন প্রভুকে বোঝাচ্ছ খুব ভালো করে হ্যাঁ ভগবানকে বোঝাচ্ছ ঘরের বউকে বোঝাতে পারবে না আস্তে আস্তে বললেন ভগবানকে বোঝানো সহজ ঘরের মানুষকে বোঝানো খুব কঠিন প্রভু ভগবানকে বোঝানো যায় ঘরের মানুষকে বোঝানো যায় না লক্ষণ ঠাকুর ভগবান সরল তাকে বোঝানো যায় রাম বললেন উপায় বলো বলে উপায় একটা আছে প্রভু আমি জল ছেঁচি যে কাঠের এটা ওর উপরে দাঁড়াতে হবে আর আমি তোমার চরণ ধুয়ে সমস্ত ধুলোগুলো ধুয়ে দেব তারপরে উঠতে আর সমস্যা নেই বুঝতে পেরেছেন রহস্যটা কোথায় যেতে চাইছে ও মনি ঋষি যোগী লক্ষ্মী দেবী যার চরণ ওইভাবে সেবার সুযোগ পায় না দাবি করে বসলো রাম বুঝতে পেরেছেন ওর মনের কথা ঠিক আছে সেই কাঠ জল ছাচা সেই কাঠের যন্ত্রের ওপর দাঁড় করেছে এই যে ওর ওপরে দাঁড়ানো যায় রাম যখন কাঁপছে দাঁড়িয়ে তখন বলছে প্রভু তোমার বুদ্ধি শুদ্ধি কম তুমি আমার মাথায় হাতটা দিয়ে ঠেকান দিয়ে দাঁড়ালে তো আর পড়বে না একদিকে চরণ আর মাথার উপরে প্রভুর হাত এই না হলে আদায় করে নেওয়া মাথায় রেখেছে লক্ষণ বলছে জল কই চরণ ধোবে তুমি পাশে গঙ্গা এক ঘটি জল আনো বললেন ওটা তো ব্রহ্মা ধুয়ে দিয়েছিলেন তার থেকে গঙ্গা আমি লোকের জল নেব কেন আহারে ওটা তো ব্রহ্মা ওটা তো ব্রহ্মা গোবিন্দের চরণ ধুয়েছিল তাই গঙ্গা আমি লোকের জল নেবো কেন তোমার জানা নেই লক্ষণ আমার মধ্যেই দুটো গঙ্গা আছে আমার নয়নের দুই জল দিয়েই আমি প্রভুর চরণ ধুয়ে দেব চোখের জলে আজ প্রভুর চরণ ধুয়ে দিলেন সীতা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন কি ভাগ্য তোর যোগী মুনি ঋষি কোটি ব্রহ্মাণ্ডের কত মহর্ষি তপস্বী যোগীন্দ্র এই ভাগ্য পায় না তুই সেই প্রেমে রামচন্দ্র কাঁপছেন লক্ষণ বলছে চরণ তো ধুয়ে দিলে কিন্তু নৌকায় উঠতে গেলে যে আবার পাটা মাটিতে দিলে ধুলো লাগবে বললো ঠাকুর যাদের রাগ বেশি এদের বুদ্ধি কম আমি প্রভুকে কাঁধে করে নৌকায় তুলব। তাহলে তো আর ধুলা লাগবে না আজ ভক্তের দুয়ারে ভগবান ভক্তের কাছে সব ছবি দিলেন নৌকায় উঠল বসেছেন রাম গঙ্গার নদীর উপরে সূর্যের কিরণ মালায় কিবোর্ড বলছে প্রভু এক জন্মে আমি কচ্ছপ ছিলাম তুমি ক্ষীরো সায়েরে লক্ষ্মী দেবীর চরণ সেবা করছিল আমি কচ্ছপ হয়ে তোমার রাঙা চরণটা একটু ছুতে চেষ্টা করেছিলাম তো লক্ষ্মী দেবী জন্তু মনে করে আমাকে ছুড়ে ফেলে দিয়েছিল সেই দিন দুপোটা চোখের জলে বলেছিলাম প্রভু কোনো জন্মে যেন তোমার চরণ পায় সেই তুমি আমার পূর্ণ কোন না জন্মে তিনি আপনাকে অবশ্যই কৃপা করবেন চান ভগবানের সেবা চান কোনো না কোনো জন্মে এই আশা আপনার পূর্ণ হবে সংসার চেয়ে কিছু পাবেন না সংসারে কোনোদিন মনোবাসনা পূর্ণ হবে না ভগবানকে চান তিনি পূর্ণ করবেন নৌকার ওপারে যেতে গিয়ে কিবোর্ড বারবার নৌকা ঘুরিয়ে দিচ্ছে বারবার নৌকা বুঝতে পারছে নৌকা ওপারে নিয়ে যাচ্ছে না বারবার নৌকার মুড়ি ঘুরিয়ে দিচ্ছে লক্ষণ বলছে করছো কি আরে সবাই কাঁদছে ওপারে দাঁড়িয়ে দ্রুত পার করে যাও লক্ষণ ঠাকুর খুব রাগ হচ্ছে না কেন আমি নৌকাটা কুলে ভিড়াচ্ছি না তবে শোনো প্রভু আমি আর শিক্ষা তোমায় দিচ্ছি যেদিন জীব তোমার নৌকায় উঠবে সেদিন ওপারে নিয়ে যেতে যেন দেরি করো না খুব তাড়াতাড়ি পার করে দিও যাত্রীদের নৌকায় উঠলে ওপারে বিলম্ব হলে যাত্রীরা উদ্বিগ্ন হয় কাউকে উদ্বিগ্ন দেবে না তো প্রভু আমি নৌকা ভিড়াচ্ছি তবে কথা দাও কাউকে যেন বিলম্ব করো না এর পরের কথাটা বড় হৃদয় বিদারক পাডনি উঠলেন প্রভুকে প্রণাম করলেন রামচন্দ্র বললেন যে পার করে তাকে কিছু দিতে হয় দিতে হয় কি দেব তোমায় কি ভট। বললেন প্রভু তুমি বোকা তুমি সরল কোনো মাঝি যদি কোনো মাঝির নৌকায় ওঠে সে কি পয়সা নেয় কোনো ড্রাইভার যদি কোনো ড্রাইভারের গাড়িতে ওঠে সে তো পয়সা নেয় না তুমিও মাঝি আমিও মাঝি তুমি কেন আমায় পয়সা দেবে লক্ষণ বলছে তুমি মাঝি আমি মাঝি মানে আমার দাদা কোন জায়গার মাঝি বললেন এই ভব সংসারের মাঝি রঘুপতি রাম একদিন তার কে আঘাটে আমাদের সবাইকে দাঁড়াতে হবে সেদিন বলে দি প্রভু আজ আমি করি যেমন নিলাম না সেদিন আমার কাছেও কোনো করি চাইবে না তুমি পার করে দিও রাম লীলা বড় অভূতপূর্ব রামচন্দ্র প্রথমে চিত্রকূটে যাওয়ার আগে ভরতদাস ঋষির আশ্রমে গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন প্রথমে ভরদ্দাস ঋষির আশ্রমে এই ভরতদাস ঋষির আশ্রমে যাওয়ার সাথে সাথে রামকে তিনি অনেক সেবা করেছিলেন কারণ কারণ দশরথ হলো কুলচক্রবর্তী সম্রাট ভারতবর্ষের তার আত্মজ স্বয়ং রামচন্দ্রকে ভরতরাজ ঋষি আর চরণে প্রণাম করে রাম বললেন আজ আমার জীবন ধন্য হলো আমি আপনার মতো সাধু মহতের কৃপা পেলাম স্বয়ং ভগবান ও সাধু সঙ্গের জন্য লালায়িত ভক্তের জন্য লালায়িত রামচন্দ্র রামচন্দ্র যখন বিদায় নিচ্ছেন তখন কি করলো জানেন আর কি অদ্ভুত ঘটনা রামচন্দ্রের ত্যাগের থেকে ত্যাগ লক্ষণের আর লক্ষণের ত্যাগের থেকে আরো বড় ত্যাগ ভরতের রামের ধর্মটা পিতৃসত্বটা সাধারণ ধর্ম আর লক্ষণেরটা পরম ধর্ম আর সবার উপরে ধর্ম ভরতের কারণ রাম শুধু পিতৃ পালনের জন্য বনে এসেছিলেন আর লক্ষণ প্রভুর চরণ সেবার জন্য এসেছিলেন নিঃস্বার্থভাবে ত্যাগটা লক্ষণের বেশি রামের থেকে আর লক্ষণের থেকে যার বেশি ত্যাগ ভরতের রাম বলছেন ভরতদারিকে আমি জানি আমাকে নিতে ভরত আসবে ভরত জানে না আমি বনবাসে এসেছি সে গ্রামে আছে আসবে আপনি তাকে আপনি তাকে অবশ্যই আপনি তাকে অবশ্যই সান্ত্বনা দিবেন আমার ভরত যেন কষ্ট না পায় এইখানে বনবাসের শুরু বনের শুরু কি বলছে জানেন পথের দিকে তাকিয়ে রামচন্দ্র হাত জোর করে বনদেবীকে বলছেন বনদেবী আমি যদি মর্যাদা রেখে থাকি ন্যায় রেখে থাকি তবে আমার পায়ে যে কাটাগুলো ফুটে যে ভরতের পায়ে যেন কাটা না ফুটে তুমি পথ পরিষ্কার করে দিও আমি জানি আমার ভরত আসবেই আমাকে নিতে আসবে কিন্তু তার পায়ে যেন কাটানা না ফুটে বনদেবী জিজ্ঞাসা করছে প্রভু তোমার পায়ে আমি কাটা ফুটলাম ভরতের পায়ে ফুটবে না কেন ব্যথা লাগবে বলে ভরতের পায়ে বললো না ভরতের পায়ে কাটা ফুটলে ভরতের ব্যথা লাগবে না কিন্তু এই পথ দিয়ে রাম চলে গেছে আর এই কাঁটা ফুটেছে কঙ্কট ফুটেছে জেনে আমার কথা ভেবে ভরত বেশি দুঃখ পাবে বেশি কাঁদবে এসব কথার কতটা স্তর দেখো রাম বলছে ভরতের পায়ে কাঁটা ফুটলে ভরত ব্যথা অনুভব করবে না আমার চরণে এই পথ দিয়ে যেতে কাটা ফুটেছে এই ভেবে সে কাঁদবে সে ব্যথা ভাবে বেশি এই না হলে ভগবান এই না হলে বড় ভাই ছোট ভাইয়ের আশার পথে যেন কোনো কাটা না থাকে সে যেন ব্যথিত না হয় কারণ ওর পায়ে কাটা ফুটলে ওর ব্যথা গণনা না করে আমার পায়ে যে ফুটেছে এই ব্যথায় ও কাঁদবে ভরতাসকে বললেন আমার ভরতকে আপনি সান্ত্বনা দিয়েন চলে গেলেন এরপরে ভরত এসেছিলেন আপনার জানেন কৈকেইকে এসে বললেন রাক্ষসী পাশানি ডাইনি তুমি তোমার ছেলেকে রাজা করে আমার প্রভুকে বনবাসে পাঠিয়েছ কৌশল্যায় সে বলছে ভরত মাকে বকবি না বলো রাক্ষসে আমি মুখই দেখব না ওর চোদ্দ বছর মুখ দেখব না আমার প্রাণকে আমার প্রভুকে যেমন পাঠায় সে আমার মা হতে পারে না আচ্ছা আপনাদের কি মনে হয় ভরতের মতো সাধু জগতে নাই গোপী আর ভরতকে গোপীরা বৃন্দাবনের গোপীরা যেমন পরম শ্রেষ্ঠা ভক্ত তেমন ভরত হলো পরম শ্রেষ্ঠ ত্যাগী ভক্ত সে মাকে গালি দেবে কেন রাক্ষসী বলবে কেন মুখ দেখবে না বলবে ভরতের এটা শোভা পায় না মাকে এরকম গালি দেওয়ার ইতিহাস নেই ভরত দিলে কেন ভরত যখন গালি দিচ্ছে তখন কইকে চোখে আমি যার জন্য রামকে বনবাসে পাঠালাম যার জন্য তোকে রাজা করলাম সেই রাম বনবাসে যাওয়ার আগে আমার পায়ে প্রণাম করে আশীর্বাদ চেয়ে গেল মা বলে আর তুই আমাকে গালি দিচ্ছিস রাক্ষসী পাশানি বলে আমার মনে হয় ভরত তোর থেকে আমার রাম ভালো কইকেই যেই বলেছে একটু আড়ালে চোখ মুছে ভরত বলছেন মা আমি তোমাকে গালি দিলাম এই কারণে আমার প্রতি না তোমার রামের রামের যেন তোমার 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 ভক্তি 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 হয় হয় মা আমার প্রতি না আসে কি ইতিহাস এদের কি দিব্য চরিত্র এদের গালাগালিটা দিয়েছিলেন যাতে রামের প্রতি প্রতিমার ভক্তিটা আসে ভরত ভরতের ত্যাগ শুনবেন ভরতকে আর গুরু বশিষ্ঠ কৌশল্যা বলছেন এখন রাম নাই তোমাকে রাজত্ব দেয়া হয়েছে তুমি সত্য পালনের জন্য রাজত্ব বসো ভরত কি বলেছিল জানো মা এসব কথাগুলো হৃদয় লিখবার মতো ভরত বলছেন মাঝে মাঝে গুরু আজ্ঞা মাতৃ আজ্ঞাও লঙ্ঘন করতে হয় কেন ভরত আমি তোমার গুরু বশিষ্ঠ তুমি আমার আজ্ঞা লঙ্ঘন করবে কেন বললেন শুনুন আমি যদি অদয্যার সিংহাসনে রাম ব্যতীত বসি এর ধরা মহিতল রসতলা যাবে প্রলয় হয়ে যাবে বৈশিষ্ট্য বলছেন বা এই জগতে এক সময় রাজা ছিল রাবণও রাজা ছিল তখন পৃথিবী ধরাতল মহিতল ধ্বংস হয়নি আর তুমি ভরত সিংহাসনে বললে ধ্বংস হবে ভরতের এক কথায় গুরুদেবও উত্তর দিতে পারিনি বলেছিল যে কাজ হিরণ্যকশিপূর করেছে রাবণ করেছে সেই কাজ যদি রামের ভাই ভরত হয়ে করি tali ধরিত্রীমা সহ্য করতে পারবে না রષા তলে যাবে কত বড় ভরতের অনুভূতি ভরত বলেছিল আমি 14 বছর ফিরব না 14 বছর ফিরব না ভরতের ত্যাগ কান্না জানেন হাতি ঘোড়া রথ নিয়ে রামকে আনতে যান যাচ্ছেন আর যেতে 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 খালি পায়ে হেঁটে যাচ্ছে ভরত রথ সামনে তুমি হাঁটছ কেন বললো আমার প্রভুর কিভাবে জেগেছিল আমার জন্য গেছে আমি অনুভূতির জন্য যাচ্ছি ভরত দাস ঋষির আশ্রমে যাওয়ার সাথে কি হলো জানেন খুব লক্ষ্য করুন ঘুমটাকে আসতে দিয়েন না রামচরিত্র বড় বড় আশ্বাধ্য বড় মর্যাদার ভরতাসীর আশ্রমে যাওয়ার সাথে সাথে রামকে যতটা অভ্যর্থনা সেবা না করেছিলেন তার বহুগুণ ভরতকে সেবা করলেন সেবা করার পরে ভরতদাস করছে ভরত আমার প্রভু কোন দিকে গেছে আপনি বলুন এই অভাকে তিনি ক্ষমা করেছেন তো এই পাপীকে তিনি ক্ষমা করেছেন তো বললেন তা জানি না ভরত তবে তোমার নাম বলবার সাথে সাথে রাম ডুবরে কেঁদে উঠেছিল ভরতের নাম নেওয়ার সাথে সাথে প্রভু কেঁদে উঠেছিল আমাকে বলে গেছে যেন ভরত কষ্ট না পায় ভরত যেন চোখের জল না ফেলে আমার মনে হয় রাম নিজেকে যতটা না ভালোবাসে ভরত তোমাকে বেশি ভালোবাসে ভরত এ কথা শুনে চলে যাওয়ার পরে ভরত দাস ঋষির আশ্রমের শিষ্যরা বলল প্রভু একটা প্রশ্ন করব রাম স্বয়ং ভগবান তাকে যে সেবা দিলে তার থেকে বেশি গুণ কেন তুমি ভরতকে সেবা দিলে প্রশ্ন আসবে কি না। স্বয়ং ভগবানের থেকে ভরতের বেশি সমাদর সেবা করলেন কি বললেন জানেন ভরদাস ঋষি বললেন বহু জীবনের সাধন ভজনের ফলে ভগবানকে পেয়েছিলাম আর ভগবানকে পাওয়ার ফলেই আজ ভরতের মতো সাধুকে পেয়েছি ভগবানের থেকে সাধুর দর সাধুর সেবা আরোতম মহত্বপূর্ণ ভরতদাস ঋষি এই কথা বললেন ভগবান বলেছিলেন যে আমার সেবা করে সে আমার ভক্ত না যে আমার ভক্তের সেবা করে সেই আমার ভক্ত ভগবান বলেছিলেন যে আমার পূজা করে আমার সেবা করে সে কোনোদিন আমার ভক্ত হতে পারে না তিনি লক্ষ্মী দেবীকে নারায়ণ বলেছিলেন কেউ যদি ভগবানের উপাসনা করে সে পেতেও পারে ভগবানকে নাও পেতেও পারে সন্দেহ আছে কিন্তু কেউ যদি ভক্ত সেবা করে ভক্তের ভজন করে সে আমাকে পাবে এতে কোনো সন্দেহ নয় সে পাবেই পাবে আমাকে বললেন বহু তপস্যা করলে ভগবান পাওয়া যায় আর ভগবানের আশীর্বাদে সাধু পাওয়া যায় এরি বাবা বিশ্বাস করুন ভগবান আপনাকে কি দেবে ভগবান যখন কোন জীবকে করুণা করে সেই জীবকে অনুপ্রেরণা দিয়ে তিনি সাধু সঙ্গ করিয়ে দেন হরি কথা শুনিয়ে দেন এটা ভগবানেরই কৃপা আপনারা এখানে আসেননি রাধারানী এনেছে আপনাদের এখানে কেউ আসতে পারতেন না যদি ভগবান না চাইতেন রাধারানী না চাইতেন আপনারা এসেছেন মানে ভগবানই চেয়েছে আপনাদের আজ কৃপা করবার জন্য মেঘে ভরা দিন নহে দুর্দিন সাধু সঙ্গে কৃষ্ণ কথাবিহীন সেদিনই দুর্দিন যেদিন সঙ্গ হলো না হরি কথা হলো না এটাই মানুষের জীবনে সবথেকে থেকে বড় দুর্দিন ভরত গিয়েছিলেন আমি ইতিহাস বড় করব না রামায়ন্ত সপ্তকাণ্ড ওর একটা কাণ্ডের একটা অংশও হয়তো পাঁচ দিনে সাত দিনে বলেও ফোরানো যাবে না ভরত গিয়েছিলেন এই ভরত আর রামের মিলনটা বড় তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ এই জন্য ভরত যাওয়ার পরে এখানে আমি আপনাদের মাঝে একটা প্রশ্ন রাখি ভরত হল প্রেম আর প্রেমময় ভগবান রাম কে জিতবে ভরত আনতে গেছে ভগবানকে আর ভগবান চোদ্দ বছর ছাড়া যাবেন না জিতবে কে কার যেতা উচিত ভগবান না ভক্তের যেতে কারা ভক্তই যেতে ভগবান নিজে ইচ্ছা করে ভক্তের কাছে হেরে যান অহং ভক্ত পরাধীন এইখানে প্রেম বড় না ভগবান বড় এর একটা প্রেম আর ভগবান সামনে প্রভু ফিরে না গেলে আমি এখানেই আমার জীবন নিপাত করবো আমি যাব না রাম ভগবান বলেছিলেন ভরত আমি ফিরে যেতে পারবো না বললেন ভরত তাহলে তোমাকে না নিয়ে যাবে না সেখানে এসেছিলেন কারা জানেন সেখানে এসেছিলেন জনক বিদেহরাত জনক অনেক ঋষি ওদের হাতে বিচার দিল সবাই বলল রাম প্রেম বড় চোখের জল বড় ভগবানের থেকে প্রেম বড় ভরতই জিতে গেছে তোমাকে ফিরে যেতে হবে ভরতকে তখন বললে নিতান্তই যদি তুই আমাকে নিয়ে যেতে চাস ভরত তাহলে আমি তোর সাথে যাব। তবে এই দেহে না আমার পাদুকার সাথে সাথে আমি আর সীতা তোমার সাথে যাব তুমি জিতে গেলে আমি ফিরে যাব তবে এই পাদুকার সাথে যাব ভরত দেখেছিলেন এই আদর্শই প্রভু যখন বলেছেন পাদুকা মাথায় নিলেন আর পায়ে হেঁটে নন্দীগ্রামে এসে ১৪টা বছর সেই পাদুকার তলে ছিলেন জানেন ভরতের প্রেম রামের থেকে বড় কেন রা ভরত ১৪ বছর অধৈর্যার কারও মুখ দেখিনি এক সোত্য ছাড়া কৌশল ছাড়া কারো মুখ দেখেনি কেন জানেন প্রভু যেভাবে বনবাসে তার থেকে কঠোর করে আমি বনবাসী হব মুখ দেখতেন না কারো প্রভুর ধরে থাকতেন রাতে কোথায় ঘুমাতেন জানেন প্রভু ঘাসের কুশের বিছানার উপর শয়ন করে প্রভু যেখানে শয়ন করে দাসের ওখানে শয়ন করতেন এই তাই মাটিতেই চোদ্দ বছর শুয়ে থাকতেন মাটিতেই কি খেতেন জানেন এ কথাগুলো কি ব্যাখ্যা করার একটু ফল আর গরুর দুধ খেয়ে চোদ্দ বছর ছিলেন তুমি মুখে অন্ন দেবে না বনবাসে আমিও দেব না চোদ্দ বছর না ঘুমিয়ে ওই মাটিতে পড়ে থেকে কারো মুখ না দেখে ওই সত্রের পাদুকাকেই রামসীতা মনে করে চোদ্দ বছর কাটিয়েছেন পৃথিবীতে এরকম আত্মত্যাগ শুনুন যারা ভাই ভাই আছেন আমি নিবেদন করব। আমি এখানে এসছি কিসের জন্য জানেন আমি এই আমি দুপুরে এক জায়গায় গেছি সত্তর কিলোমিটার দূরে এক পাট করতে বাসায়ও যেতে পারি স্নানও হয়নি প্রসাদ পাওয়াও তো দূরের কথা আর এই সব ত্যাগ স্বীকার করছে আমারই ছোট ভাই তার কারণে আমি চলে আসতে পারছি জগতে এখানে যারা আছে আমি হাত জোর করব ভাই ভাই পাঁচিল দিয়েন না পৃথিবীতে স্ত্রী বলুন অন্যান্য আপন মধ্যে আপনারা আলাদা হন হাড়ি আলাদা করুন কিন্তু ভাইয়ের বিপদে ভাইয়ের চোখে জল যেন শুকায় না যায় এইগুলো ভরত দেখিয়েছেন যে রাম তার কাছে শুধু বড় ভ্রাতা নন পিতাসম ভরত সেটি পালন করেছেন তিনি চোদ্দ বছর আর বলেছিলেন প্রভু চোদ্দ বছর এক মিনিট পরে গেলে যদি তুমি আমার সম্মুখে উপস্থিত না হওয়া আমি আত্মহত্যা করব। চোদ্দ বছর পরে প্রথমেই তুমি আমার সামনে আসবে না হলে আমি পথের দিকে চেয়েছি ভরত দিন কাটাতো কবে চোদ্দ বছর ঘুরাবে এই না হলে ভ্রাতা এরপরে উনি বাল্মীকির আশ্রমে হতে এক অভিনব জায়গায় গিয়েছিলেন মা সীতার কথা একটু তোমাদের বলি গিয়েছিলেন কোথায় অত্রি ঋষির কি নামটা বললাম এদের নাম নিলেও পূর্ণ হয় অত্রি ঋষি অত্রি ঋষির স্ত্রীর নাম দেবী অনুসোয়া পৃথিবীর যে কজন সতী আছে তার মধ্যে অন্যতম দেবী অনুসোয়া অনুসোয়াকে সীতা প্রণাম করলেন অত্রি ঋষিকে রাম লক্ষণ প্রণাম করলেন করার পর কি হলো জানেন আহারে সীতা ডেকে দেবী অনসোয়া বলছেন আমি তুমি আসবে আমি শুনেছি তাই আমি আমার সাধনার দ্বারা একটা দিব্য বস্ত্র তৈরি করেছি চোদ্দ বছর এক কাপড়ে থাকবে বাঁচা তুমি এই কাপড়টা তুমি গ্রহণ করো কাপড়টা কখনো ছিঁড়বে না মলিন হবে না অপবিত্র হবে না সতীর হাতের জিনিস তো এটা তুমি পরো আর তোমাকে চারটে উপদেশ জগতে নারীর একমাত্র সাধনা নারীর একমাত্র তপস্যা হলো প্রতিব্রতা ধর্ম পালন করা শুন স্তম্ভিত হয়ে যায় সতী জগতে চার প্রকার এক দুই তিন চার উত্তম মধ্যম কনিষ্ঠ আর অদম চার প্রকারের প্রকার যে বর্ণনা দিয়েছিলেন দেবী অনুসা আমি মায়েদের বলবো এটা গলায় একটু হার করে বাঁধিয়ে রাখুন প্রথম উত্তম সতী কারা জানেন দেখুন সতীত্ব ধর্ম যে নারীর নাই তার জীবনে ভগবান প্রাপ্তি তো দূরে থাক ওই বংশই তার কারণে ধ্বংসপ্রাপ্তই হবে নারীর সতীত্বের মহিমা বলতে গিয়ে বলছেন উত্তম সতীকে ব্রহ্মা অগ্নিকে সাক্ষী করে যার প্রতিরূপে মালা গলে দিয়েছে সে ছাড়া জগতে অন্য কোন যার ভেতরে থাকে না তিনি উত্তম সতী কি বললাম আমার প্রতিদেবতা ব্যতীত জগতে আর কোন পুরুষ আছে এই বোধ যার হৃদয়ে নাই যে আর কোনো পুরুষ এই জগতে আছে ইনি উত্তম সতী অত দূর আমরা যেতে পারব না পরেরটা শুনুন মধ্যমটা মধ্যমটাকে মধ্যম সতী হল আমার স্বামী পুরুষ আর জগতে অন্য পুরুষও আছে আমার স্বামীও পুরুষ প্রথম যিনি তার কাছে স্বামী ছাড়া জগতে দ্বিতীয় কোনো পুরুষ না এটা উত্তম আর মধ্যমটা কি মধ্যমটা হলো আমার স্বামী ব্যতীত অন্য পুরুষ জগতে আছে কিন্তু সেই পুরুষ আমার কাছে পিতা সন্তান আর ভ্রাতার মতো এ নিয়ে এলো দ্বিতীয় সতী অন্য পুরুষ আছে তাদের ব্যবহারের দ্বারা তারা আমার পিতা পুত্র নয় ভ্রাতা তৃতীয় নম্বরে কারা কনিষ্ঠ কনিষ্ঠ হল অন্য পুরুষগণ আছেন কিন্তু ধর্ম বা সতীত্বের মর্যাদার কারণে তিনি ঘরের বাইরে পা বাড়ান মানে ওই পথে পা বাড়ান না ইচ্ছা মাঝে মাঝে হয়তো তার হৃদয়ে জাগে কাউকে দেখে কিন্তু ধর্ম আর প্রতিব্রতা অধর্ম হবে বলে তিনি পা সেদিকে বাড়ান না চার নম্বর হলো অন্যের দিকে মন যায় মনও দিয়ে দেয় মনে মনে কিন্তু কলঙ্কের কারণে আর সমস্ত পারিবারিক বন্ধনের কারণে আর নরক নরক বা পাতিত্ব ধর্মের কারণে স্খলনের কারণে মন দিয়ে বসে কিন্তু সরাসরি তার হাত ধরে বাইরে চলে যায় না ইনি নদম বলেন হলে সীতা এই সতীত্বই তোমার ভূষণ তুমি রেখে দেবে আমার কি মনে হয় জানেন একজন সতী যে মাটিতে দাঁড়িয়ে থাকবে স্বয়ং ভগবান বলছেন ওই মাটিকে ধ্বংস করার ক্ষমতা আমারও নাই আমারও নাই দেবী অনুসোয়ার কাছে এসেছিলেন কারা জানেন নারদ কিছু কিছু সময় বাদিয়ে দেয় ভগবানের লীলা তৈরি করে দেয় নারদ তৈরি করে দেয় নারদ কি বললো জানেন লক্ষ্মীকে গিয়ে বলছেন আরে লক্ষ্মী দেবী তুমি জগতের শ্রেষ্ঠ সতী তুমি সতীদেরও শিরোমণি কিন্তু তোমার সতীত্ব মিলান হয়ে গেছে অনুসোয়ার কাছে একটু বাড়িয়ে দিচ্ছে অগ্নিতে ঘি দিলে কি হয় মা লক্ষ্মীকে বলছে তুমি সতির সতি কিন্তু তোমার থেকে সোনাম এখন অনুশোয়া দেবীর তুমি আর কি সতি এই লক্ষ্মী এর মাথা খারাপ করে দিল নারদ পার্বতী গিয়ে গিয়ে বলছেন তুমি তো সতি তোমার ভোলা কে ছাড়া তুমি জানো না তোমাদের নাম মুছে দিল প্রায় অনুশোয়ার সদিত্য শিব ঠাকুরকে রাগিয়ে দিলেন আচ্ছা পার্বতীকে রাগিয়ে দিলেন লক্ষ্মীকে লাগিয়ে দিলেন আর কাকে রাগালেন আর ব্রহ্মণী ব্রহ্মণী মানে ব্রহ্মার স্ত্রীকে ব্রহ্মার স্ত্রীকে বলছেন ব্রহ্মণী তুমিও তো কিন্তু কাছে কাছে তোমরা ধারে একটা বলি মেয়েদের সামনে সামনে মায়েদের অন্য মায়েদের প্রশংসা করবেন না খবরদার ওরা সব মেনে নিতে পারে কিন্তু এইটা মানে না মায়েদের একটা দোষ কীর্তন করলাম অপরাধ করবেন মায়েদের সামনে যদি অন্য মার প্রশংসা করেন খুব সহজে ওরা মনে মেনে নেবে না এনি এই তিনজন মিলে যুক্তি করলো ওর সতীত্ব খর্ব করতে হবে আমি লক্ষ্মী আমি পার্বতী আমি ব্রহ্মণী আমাদের উপরে দেবী অনুসহ জগতে শিব ঠাকুরকে ডাকলেন নারায়ণকে ডাকলেন ব্রহ্মাকে ডেকে বললেন ওর সতীত্বকে লঙ্ঘন করে আমাদের সতীত্ব বাড়াও যাও এনে এরা আবার খুব অনুগত লক্ষ্মী নারায়ণ অনুগত পার্বতীর অনুগত যেমন শিব তিনজন কি করলেন জানেন ব্রাহ্মণ বেশ ধরে দেবী অনুসহার ধরে ভিক্ষাং দেহি বড় ক্ষুধার্ত ভিক্ষা দাও বাবা ভিক্ষা দেব তোমাদের বললেন আমরা আহার করতে চাই তোমার হাতে তুমি পবিত্র তো বললেন বাবা আমি পবিত্র তো বললেন আমাদের একটা সত্য আছে তুমি রান্না করে আমরা খুব ব্রাক্য ব্রাহ্মণ তপস্বী আমরা যাত্রার হাতে পাই না তবে বলতে পারি তুমি যদি উলঙ্গ হয়ে রন্ধন করে উলঙ্গ হয়ে পরিবেশন করতে পারো তাহলে তোমার হাতে সেবা নিতে পারি না হলে চললাম দেবী অনস চিন্তা করলেন এটা আমার পরীক্ষা পাশ করতে হবে উনি বললেন অতিথি যদি ফিরে যায় দোয়ার থেকে তাহলে সমস্ত মঙ্গল দরিবিত হবে উনি বললেন আবার আমাকে দিতেই হবে কি বললেন জানেন হে প্রভু আমি যদি সতীত্ব ধর্মে প্রতিষ্ঠ হয়ে থাকি আমি যদি পতিব্রতা হয়ে থাকি তাহলে এই তিনজন ব্রাহ্মণকে এখন দুগ্ধপস্য দুদিনের শিশু করে দাও সঙ্গে সঙ্গে ব্রহ্মা ব্রহ্মা শিব এবং নারায়ণ দুই চার দিনের আচ্ছা ওয়া দিনের শিশুর সামনে মার থাকা কি সন্তানের সেবা করিয়ে দোলনায় ঘুম পাড়িয়েছেন মাস হয়ে গেছে ফেরে না লক্ষ্মী দেবী উদ্বিগ্ন পার্বতী উগ্নি ব্রাহ্মণী উদ্বিগ্ন নারদ গিয়ে বাড়িয়ে দিয়েছেন আর আসবে না যাদের পাঠিয়েছ না এমন সত্যি আর ওরা আসবে না যাও তাড়াতাড়ি তিনজন রূপ ধরে সে মার কাছে বলছে মা অনুসার দুয়ারে চলে আসতে হয়েছে পার্বতীকে লক্ষ্মীকে ব্রহ্মণিকে মা হ্যাঁ কি বলতে চাও তোমরা বলেন মা আমাদের পতিকে আমরা কিছুদিন হলো পাচ্ছি না দেবী বুঝতে পেরেছেন বলেন মা বলে ডাকলে যখন তোমরা আমার মেয়ে তোমরা আমার বৌমা স্বরূপী তবে কি হয়েছিল বললো মা লজ্জা দিও না আমাদের প্রতীকে পরীক্ষার জন্য তোমার দরে পাঠিয়েছিলাম মা কোথায় তারা জানি না বললো দোলনায় ঘুমাচ্ছে যাও দোলনায় ঘুমাচ্ছে বিশ্বাস করুন অনসোয়া দেবী যদি ওই বরটা ফিরিয়ে না নেয় তাহলে আজীবন কাল ভগবানকে ওই রূপেই থাকতে হবে সতীর এরকম মহিমা সঙ্গে সঙ্গে মা চরণে পড়ে বললেন মা ফিরিয়ে দাও আমরা যদি মেয়ে হয়ে থাকি ফিরিয়ে দাও মা আমাদের পতিকে সঙ্গে সঙ্গে বললেন তোমরা পূর্বের রূপে চলে যাও এই হলো সতীর মহিমা যাদ্দারে পার্বতী লক্ষ্মী দেবীও হাজির হন বর্তমান জগতে বর্তমান জগতে সমাজের এত অমঙ্গল কেন জানেন কোন পরিবারে প্রকৃত শান্তি নেই কেন জানেন একটা অভিশাপ ঢুকে গেছে ঘরের মধ্যে এই অভিশাপ আমাদের ধ্বংস করে দিয়ে দেবে যে পরিবারে নারী প্রতিপ্রাণা নয় বিশ্বাস করুন সেই গর্বের কোনো সন্তানের দ্বারা পিতৃপুরুষের তর্পণ শ্রাদ্ধ হলেও কাজে দেয় না কোনো কাজে দেয় না উদ্ধার হয় না তারা দয়া করে মা একটা ভালো সন্তান একটা মহাপুরুষ জগতে দাও তোমাদের উপরেই দাবি কারণ মাটি ফুড়ে কেউ আসবে না যত সাধু সন্ত ভগবান অবতার তোমাদের গর্বে দিয়ে আসছে দেবী অনুসার এইখান থেকে রাম আর সীতা চলে গিয়েছিলেন চলে গিয়েছিলেন তারা চলে গিয়েছিলেন বড় ঋষিদের আশ্রমে এরপরে যেটা ঘটেছিল এই ইতিহাস আমি আজ বর্ণনা করব না রাত হয়ে গেছে শুধু একটা ঘটনা বলেই আজ রামায়ণ কথা রামচরিত মানসকতা আমরা বিশ্রাম দেব তবে আপনাদের বলি এই রামচরিত্র রাম মহিমা গথা বড় মাধুর্যপূর্ণ বড় মাধুর্যপূর্ণ আপনারা জানেন এই বনবাসে থাকাকালীন যে সীতা হরণ হয় হনুমানের সাথে সাক্ষাৎ হয় কিন্তু সুগ্রীব বন্ধু হলেও ভগবানকে ভুলে নাচ গানে রাজ্য ফিরে পেয়ে অবস্থাটাও তাই বিপদে পড়ে ভগবানকে ডেকে যদি একবার উদ্ধার হতে পারে আর ভগবান নয় সুগ্রীব ভুলে গেল সুগ্রীবের রাজত্ব দিয়ে দিল বালিকে বধ করে নিজের স্ত্রীকে দিয়ে দিল রাজ্য সম্বাদ দিয়ে দিল বলল যতদিন সীতা উদ্ধার না হবে প্রভু আমি আপনার চরণ ছাড়া হব না আর নাচ রাজত্ব পেয়ে মেতে গেল আমাদের দশাও তাই হনুমান এসে বলেছিলেন তোমার রামের চরণে পড়ো হনুমানজির কথা না বললে রামায়ণের কথা অধরা থেকে যাবে রামচন্দ্র খুশি হবে না আমরা হনুমান চরিত্র একটু বলে মাতাজির আত্মকল্যাণের প্রার্থনা করেই বিশ্রাম দেব হনুমানের মতো ভক্ত অন্তত দার্শ ভক্তির পরকাশটা দ্বিতীয় আর কেউ নাই হনুমানের রহস্য কথা যদি আমরা জানি তাহলে এইটুকু জানব হনুমান জি বিভীষণ এরা অমর হয়ে গিয়েছিল প্রভুর কৃপায় দেখুন এই হনুমান জি মা সীতা উদ্ধারে রাম নামের মহিমায় পার হয়ে গেলেন স্বয়ং রাম সেতু বন্ধ করলেও হনুমান রাম নামে পার হলেন এবং সীতাকে দর্শন করে হনুমান প্রথমেই কেঁদেছিলেন পাতার আড়াল থেকে পঞ্চবতী তলে পাতার আড়াল থেকে উনি রাম নাম কীর্তন করছিলেন কেন জানেন সীতামার চোখের জল কারোর কারো দুঃখের জন্য জন্য একমাত্র ভগবানের একমাত্রের কীর্তন করা কেউ যদি ভুলতে চান নিজের মনের বিকার ভুলতে চান সাধু সঙ্গ করে হরিকথা শুনুন আমি খুব দৃঢ় করে দাবি করতে পারি যতক্ষণ হরিকথা সাধুসঙ্গের মধ্যে মানুষ থাকে ততক্ষণ তার মনে কোনো কাম ক্রোধের বিকার উৎপন্ন হয় না এবং এই সময়টা তার জব থেকে আরো মনের স্থিরতা কাজ করে প্রশস্তি কাজ করে হৃদয়ের শান্তি লাভ যেটা আপনি জব ধান করেও আনতে পারবেন না এই জন্য সাধু সঙ্গ এবং হরিকথাই হলো জীবনের সর্বাত্ম মা সীতাকে শোনাতে লাগলেন হনুমান সীতাকে শোনাতে লাগলেন সীতার চোখের জল মুছে বলে এমন করে রামকথা কে শোনায় প্রভুর কথা তুমি সামনে এসো আচ্ছা হনুমান পাতার আড়াল থেকে শোনালেন কেন শোনালেন এই জন্য যার কথা কীর্তন হবে তাকে সামনে রাখতে হয় বক্তা যেন যার কথা বলছে সেই ভগবানের থেকে সামনে না এসে দাঁড়ায় কথা বোঝা গেল না তো যারা ভগবানের কথা প্রচার করে তাদের মনে যেন এই লালসা না থাকে ভগবানের থেকে আমার মহিমাটাই প্রচার হোক বেশি নিজেকে আড়াল করে ভগবানকে প্রচার যারা করতে পারে এরাই প্রকৃত প্রচারক। নিজেকে প্রচার যেন কখনো আমি অমুক তমুক আমার এই নিজের প্রচার করতে গেলেই থেমে যেতে হবে ভগবানের প্রচার শ্রী গুরুদেবের প্রচার করতে হবে নিজের না হনুমান আড়ালে থেকে সঙ্গে কে শোনালে আমায় তুমি সামনে এসো সীতামার সামনে এসে ছোট রূপ ধরেছেন হনুমান তো ছোটো না পাহাড় পরিমাণ এইটুকু ছোট রূপ বানরের রূপ ধরে এসে বলছেন মা রামকথা যে বলেছে সে জাম কথা সুন্দর কিন্তু যে বলেছে সে বান্দর আমি সেই বাঁদর মা হনুমানকে দেখে বলছেন তোমাকে পাঠিয়েছে প্রভু অঙ্গরিটা দিলেন সীতা বুঝতে পারলেন এটা প্রভুরই আচ্ছা প্রভু আমাকে উদ্ধারের জন্য সমুদ্রের ওপারে এসেছে প্রভুর সাথে কারা বলেন মা আমরাই বানররা সীতামা মনে বললেন তাহলে আমার উদ্ধার আর হয়েছে ওইটুকু রূপ ধরে গেছে তো তাহলে আমার আর উদ্ধার হয়েছে বাবা তোমাদের সব এই সেনা নিয়ে এসছে প্রবু বলে হ্যাঁ মা তোমার সন্দেহ আছে তখন বলছেন এইটুকু বানর তোমরা লঙ্কেশ রাবণের সাথে কি করে পারবে মা তাহলে আর একটা রূপ দেখো আমার জয় রাম বলে হনুমান পাহাড় নন আকাশ প্রমাণ রূপ ধরলেন সীতামা উদ্ধদিকে তাকিয়ে দেখলেন বলবন্ত হনুমান তিনি পাহাড় প্রমাণ সীতামা বললেন বাবা তুমি সেই ক্ষুদ্র রূপ ধরো তুমি এত বৃহত্ত আমার সামনে ক্ষুদ্র বানর রূপে কেন এলে কি বলল জানো মা তুমি সাক্ষাৎ ভক্তি দেবী ভক্তির সামনে কখনো বড় হয়ে আসতে নেই ছোট হয়ে আসতে হয় যার ভক্তি আছে যিনি সাধু মহাত্মা তার কাছে কখনো বড় হয়ে মাথা উঁচু কি শিক্ষা হনুমানের দেখুন বলছেন মা মা আর একটা কারণে এসেছি মা মার কাছে তার সন্তান কখনো বড় কোনো দিন আমার মনে দীনেশ দাকে দাকে আমি অনেক হৃদয়ের বড় জায়গা আমাদের দা দা আমাদের এই দাদারা যারা এই গ্রামে তাদের তো সাথে আমার রক্তের সম্পর্ক নেই কিন্তু আমাদের শান্তদা লিটন দা আপনারা যারা ফরিদপুর থেকে আপনাদের সাথে আমার কোনো লেনদেন নাই কিন্তু কিছু মুখ আছে যেগুলো হৃদয়ে বাঁধানো থাকে আমি দাদার মাকে কে দেখেছিলাম একজন শিক্ষিকা ছিলেন তিনি তার সারাটা জীবন তিনি সদাচার সম্পন্ন ছিলেন আমার দাদা তাকে যেভাবে সেবা করেছে মাকে মৃত্যুর পরে তিনি হাউমাউ করে কাঁদছিলেন আমি কিছু করতে পারিনি অভাগা সন্তান মাকে ঘরে রেখে আমি স্কুলে গেছি কর্তব্য কালন করতে পারেননি সে ভগবানের সেবার আগে তার মাকে সেবা দিয়ে তবে গোপালের সেবা দিত আমি মনে করি তার মতো সন্তান ঘরে ঘরে আসুক মাকে যারা ভালোবাসে না এ জীবনে ভগবান পাওয়া তো দূরে থাক তারা উঁচু করেই কোনো দিন দাঁড়াতে পারবে না মাতৃভক্তিই হল ভগবত ভক্তির পূর্ব লক্ষণ আজ পর্যন্ত পৃথিবীতে কোনো ছিল না একটাও দেখাতে পারবেন না এই জন্য দয়া করে ঘরে ঘরে মায়েদের চোখে যেন আমরা জলের কারণ না হয় ব্যথার কারণ না হয় খবরদারি এই জায়গাটা কেউ নষ্ট করবেন না সব কিছু ছাড়া যায় কিন্তু মায়ের ঋণ আমি কি বলবো আপনাদের আমাদের উত্তর ভারতে একটা ছেলে তার মা লোকের বাড়ি ঝিগিরি করে জানেন নোকগুলো পচে গেছে হাতে ময়লা ছেঁড়া পরে কিন্তু ছেলেটা মেধা হিসাবে তাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করলো ইংলিশ মিডিয়ামে সপ্তান্তর নাড়ু বানিয়ে নিয়ে যায় ছেলেটা নাড়ু খেতে ভালোবাসে ওই মাঠের ওই পারে গাছের তলে দাঁড়িয়ে হাতিসারা করে ডেকে দেয় একদিন বলছে মা তুমি স্কুলের বারান্দায় আসবে না কেন খোকা বললেন মা এখানে সব বড় লোকের ছেলেরা পড়াশুনো করে প্রাইভেট কারে আসে জিবে করে আসে তুমি একদিন এসেছিলে আমাকে সবে জিজ্ঞাসা করছিল কি তোদের কাজের কাজের বাড়ির লোক কাজের লোক ছেঁড়া কাপড় ময়লা গায়ে তুমি সামনে এসো না ইংলিশ মিডিয়াম শুরু হয়ে গেছে এইখানে ও বুঝে ফেলেছে সব বড় লোকদের ছেলে ওখানে মা চোখের জল মুছে বললো আমার খোকা যদি লেখাপড়া শিখে মানুষ হতে পারে আমি ঝি কলঙ্কও নিতে পারি আমি সামনে যাবো না খোকা ছেলেটা মেধাবী ছিল ডাক্তার হলো ডাক্তার মেয়েকেও বিয়ে করলো শহরে ফ্ল্যাট ভাড়া নিলে এক লাখ টাকার নার্সিংহোমে দুইজনে দশ বছর পর মা তার হাঁপানি রোগ মৃত শয্যায় আছে সবাইকে ডেকে গ্রামের লোককে বলছেন মরার আগে আমি আমার খোকার মুখটা থেকে মরতে চাই তোমরা কিছু টাকা তুলে আমাকে একটু বাস খরচা দিয়ে দেবে আমি আমার খোকার মুখ দেখে মরব দাও না সব টাকা তুলে চাঁদা তুলে তাকে গাড়িতে তুলে দিল খুঁজতে খুঁজতে কাঙালি ভিখারি নির্ণয় ছেঁড়া কাপড় পরা অসুস্থ মা দুয়ারে বসলো সন্ধ্যায় জীব থেকে নেগে বলছে মা তুমি কতক্ষণ এসেছি বাইরে ভেতরে নিয়ে গেল সকালবেলা বলছে মা এখানে তোমার থাকতে সুবিধা হবে না তার কারণ আমি আর তোমার বৌমা দুইজনই ডাক্তার রাত বারোটায় ফিরি এখানে তোমার দেখবার তেমন কেউ থাকবে না আমি কিছু টাকা দিচ্ছি মা তুমি গ্রামে গিয়ে ওইখানেই থাকো এখানে সেবার তেমন বলে আমি অসুস্থ খোকা তোকে দেখতে এসছি নার্সিংহোমে ভর্তি করে সাত দিন পর বাড়ি আনলো আমি তোমায় গাড়ি করে পাঠিয়ে দিচ্ছি মা তবে তবে একটা কথা শোনো মা এখানে আমরা তোমার সেবা করতে পারবো না আমি আপনাদের গল্প শোনাচ্ছি না এই রাত জেগে এতটা পথ অতিক্রান্ত করে এসে বললো জানো মা আমি তো আমার কর্তব্য করছি এই যে তোমায় নার্সিং হোমে নিয়ে গেছিলাম না সাত দিনে বিল হয়েছে পাঁচ লাখ টাকা মার চোখের জল ছেড়ে দিয়েছে খোকা তুই বাড়ি ভাড়া দিস কত করে বলে এক লাখ টাকা মাসে মা তখন বলছে তোর কাছে আমার ভাড়া পাওনা আছে অনেকগুলো জানিস কি তুই এই বাড়িতে মাসে যদি এক লাখ টাকা ভাড়া হয় তুই আমার গর্বে দশ মাস ছিলে এই ঘরে সে ভাড়া তো দিসনি বাড়িওয়ালা ভাড়া নিলে তোকে বের করে দেবে আমি তো বের করিনি তুই পাঁচ লাখ টাকার কথা বললি তবে শোন আমার বুকের এক বিন্দু দুধের দাম শোধ করার ক্ষমতা তোর নেই সুখে থাক এরকম সন্তান যেন না হয় কারো ছেলেকে আমরা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার কত কি তৈরি করি শেষে মাকেই ভুলে যায় চরণে বলছেন মা মায়ের সামনে সন্তান ছোট এই জন্য আমি এই রূপ ধরে এসেছিলাম মা মায়ের সামনে সন্তান কখনো বড় হয় না এই জায়গাটা কেউ নষ্ট করবেন না এই জায়গাটা কেউ নষ্ট করবেন না দয়া করে যে অবস্থায় আসুক এই জায়গাটা যেন নষ্ট না হয় পৃথিবীতে মা এবং বাবা এদের দরদি এ জগতে কেউ নাই আজকাল তো ছেলে মেয়েরা বাবা মার মানতে চায় না এটাই তার জীবনের সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত হনুমানকে মা সীতা বলেছিল হনু আচ্ছা তুমি লঙ্কা পোড়ালে পুরো লেজে করে তোমার গায়ে তো পড়েনি তোমার গা পুড়লো না তুমি পুরো লঙ্কা পোড়ালে বুকটার দিকে তাকে বলছেন মা বুকে কে আছে দেখবে তোমার লেস তো পেছনে আর বুকে আছো রাম আর তুমি মা যে বুকে রাম সীতা আছে সে দেহ পুড়তে পারে না সে দেহ কখনো পড়ে না আজ আমাদের ঘর পড়ছে কেন জানেন ঘর পড়ছে আমরা ঘর পড়ছে আমরা লঙ্কায় বাস করি বটে লঙ্কায় বাস করলে তাদের ঘর পড়বে কিন্তু পুরো লঙ্কার মধ্যে একজনের ঘর পড়েনি বিভীষণের কেন বলুন তো হনুমান পড়াতে পড়াতে দেখছে তুলসী বিক্ষ আছে আর রাম নাম লেখা আছে বিভীষণের ঘরে বিভীষণের ঘরের সামনে কি লেখা আছে রাম নাম বলে যে ঘরে আমার রাম নাম আছে ভক্তি আছে সে ঘরে আগুন আমি লাগাবো ঘরে তাদেরই পড়ে যেখানে ভগবানের ভজন নেই ভগবানের আদর্শ নেই সেই ঘর দাও দাও করে পড়ে কৃষ্ণ ভগবান একদিন ননি আনতে গিয়ে গোপী মায়েরা ননী সেরে গিয়েছিল কৃষ্ণ পায়নি বাইরে এসে হুঙ্কার দিচ্ছে কৃষ্ণ তর্জনী গুছিয়ে যে ঘরে আমার জন্য কিছু থাকে না আমি সেই ঘরে আগুন জ্বালিয়ে দেব ও নন্দের বেটা আগুন জ্বালাবি মাখন পাসনি বলে বলে কি করে পোড়াবি বলো ঘর পড়াবো না ঘরে যারা বাস করে তাদেরও পোড়াবো তবে বাইরের আগুন না অশান্তির আগুনে পোড়াবো তাদের আমি পুড়ছেও আমাদের ঘর যেখানে ভগবানের নাম নেই ভক্তি নেই সদাচার নেই আচরণ নেই সেই ঘর তো পূর্বে বিল্ডিং হলে কি হবে তিনতলা হলে কি হবে রাবণের লঙ্কাও পার পায়নি এই জন্য শান্তি ফেরাবার জন্য ঘরে আজকাল কারো প্রার্থনা হয় ভোরবেলা একটু কত্তাল বাজিয়ে ঠাকুরের নাম হয় মঙ্গল আরতি হয় সন্ধ্যাবেলায় দু চারজন মায়েরা বসে ভগবানের নাম করে যে ওই গৃহটাই মন্দির হয়ে যাবে শুধু ইটকাট দিয়ে মন্দির করলে কি মন্দির হয় ভগবানের ভজন হতে হয় আমি বিশ্রাম করব এই ভেবে যে সময় অতিবাহিত হয়ে গেছে রামকথার থেকে আজ বাইরে যেতে মনটা মহাপ্রভুর কথা বলবার জন্য উঁকি মারছে কিন্তু না আজ প্রভুর কথাই বলে বিশ্রাম করছি আর রাবণ বধ হওয়ার পরে মন্দা দড়িয়ে এসেছিল কে আমার রাবণকে বধ করলো এই ক্ষমতা পৃথিবীতে কারো নাই আমি জানি আর কেন রাবণ বধ হলো এটাও আমি আর জগৎকে জানাবো মন্দা দরি এসে দেখলো রাবণ মাটিতে ধরাশায়ী হয়ে মৃত দেহ পড়ে আছে কি বললো জানেন মাই কথাটা একটু মনে লিখে নাও এমন কথা আমি পাইনি দুদিন ধরে আমার মাথার ভিতরে এই কথাটাই ঘুরছে রামচরিত মানুষ এটা জানার পরে আমার মাতার ভিতর থেকে এই জিনিসটা নামছেই না মন্দরী বলেছিল হে লঙ্কেশ হে ত্রিলোক অধিপতি দেবতাদের ত্রাস আপনি মন্দারদরির মতো সুন্দরী সতী পাননি আপনি দেব কন্যা নাক কন্যা গন্ধর্ব কন্যা বহু স্ত্রী আপনার ঘরে ছিল আপনারা জানেন সতীদের মধ্যে অন্যতম হলো মন্দাহ বললেন আমার মতো দেবকন্যা নাক কন্যা স্ত্রীকেও আপনি ঘরে রেখেছিলেন তারপরেও আপনার পতন হলো কেন জানেন উনি বলছেন রাবণ একদিন সমুদ্রের জল পান করে দেখে নুনতা রাবণ বলেছিল আমার যে তপস্যা আছে আমার যে সক্ষমতা আছে তাতে আমি পুরো সমুদ্রের জল দুগ্ধতর রূপান্তরিত করতে পারি একথা রাবণ পারতেন এটা কিন্তু অহেতুক কথা না রাবণ পাতেন কিন্তু আগামীকাল করব। আর কি বলেছিলেন রাবণ বলেছিলেন আমি লঙ্কার আমি আমি লঙ্কা লঙ্কা থেকে থেকে দেখেছি দেখেছি যে যারা 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 আপনার নরকে যায় তাদের কি নারকীয় যন্ত্রণা রাবণ বলেছিল আমার ক্ষমতা আছে দেবতারা আমার দুয়ারে দাঁড়িয়ে আদেশ প্রার্থনা করে আমি সিঁড়ি করে দেব স্বর্গের যাতে কেউ নরকে না যায় আর বলেছি না আমার লঙ্কাটা সোনার এর থেকে যেন চন্দনের গন্ধ আসে আমি এই ব্যবস্থা করব একে তো সোনা তার থেকে যেত চন্দনের মন্দাদরি বলেছিল কোন সৎ কাজ যদি কালকে করব বলে ফেলে রাখা হয় তার দশা হয় রাবণের মতো আপনি কাম ক্রোধ অসৎ কাজগুলো পরে করবেন বলুন কিন্তু ভগবানের ভজনটা পরে করবে এই কথাকেও বলবেন না সৎ কাজ এখনই করতে হবে কাল যা করিবে তা করো আজ আজ যা করিবে তা করো এখন পলকে প্রলয় হতে পারে সৎ করবে কখন আজ তুরস্কের ভূমিকম্প সাক্ষী দিয়ে যাচ্ছে মুহূর্তেই জগৎ ধ্বংস হতে পারে শ্রিয়া তুরস্কের ভূমিকম্পই জানিয়ে দিল মুহূর্তেই পৃথিবী ধ্বংস হতে পারে সৎ করবে কখন তুমি তাই এখনই করে নাও বর্তমানেই করে নাও তো সেখানে বলছে রাবণ আজ মন্দাদরীর মতো সতী স্ত্রী থাকতেও তোমার সীতার দিকে পরস্ত্রীর দিকে দৃষ্টি গেল এই কারণে তোমার আজ এইখানেই মরে পড়ে থাকতে নালে তোমাকে বধ করার ক্ষমতা কারো ছিল না এবার তাকাচ্ছে রামের দিকে কে বধ করতে পারে রাবণকে মহা মহাপ্রক্রমশালী রাবণকে কে বধ করতে পারে রামকে ঘিরে দেখতে এসেছে রামের চরণ সঙ্গে সঙ্গে মন্দাদরির মন্দাদরীর অঙ্গের ছায়াটা রামের পায়ে স্পর্শ করেছে ছায়া পড়েছে সঙ্গে সঙ্গে রাম হাজার করে বললেন হে মা তো মায়ের ছায়া যদি সন্তানের গায়ে পড়ে এটা পায়ে পড়ে এটা সন্তানের অপরাধ আপনি প্রণাম নিন আমাকে ক্ষমা করুন মন্দাদরী বলল এই না হলে ভগবান যার স্ত্রীকে আমার স্বামী হরণ করলো সেই আমাকে আমার দেহের ছায়াটা পায়ে পড়ায় সে অপরাধ মনে করে মা মনে করে ক্ষমা চাইছে ইনি রাম হতে পারেন ইনি ভগবান হতে পারেন আপনারা আমার সেফালী মায়ের জন্য একটু প্রার্থনা করুন যাতে দিব্য ধাম প্রাপ্ত হয়ে প্রভু রঘুপতি রামের শ্রীকৃষ্ণ কৃপায় মহাপ্রভুর কৃপায় তিনি দিব্যধাম বাসিংী হয়ে চির সুখী হন আর তার ছেলে তার পরিবারের যারা আছেন বৌমা আমাদের আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া